মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। এক এক ভালোবাসার হাইসিয়ত এক এক রকম, এক এক ভালোবাসার নিয়ন্ত্রণ এক এক রকম। ভালোবাসার জন্য কখনো কি লাগে না, দলিল লাগে না। ভালোবাসা প্রকাশ করার জন্য দলিল লাগে না, মহব্বতের জন্য দলিল লাগে না। আমি দুনিয়ার হাইসিয়ত অনুসারে, দুনিয়ার উদাহরণ অনুসারে একটা দুটা কথা বলি। যেমন আপনি আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে 500 টাকা দামের শাড়ি দিতে পারেন, আবার আপনি কাতান শাড়িও দিতে পারেন, 5000 টাকারও দিতে পারেন, 10000 টাকারও দিতে পারেন। এটা আপনার মনের উপর নির্ভর, ঠিক না বেঠিক? ভালোবাসা প্রদান করা, আপনি আপনার শালিকে 5000 টাকা দিবেন না 3000 টাকার ড্রেস দিবেন, এটা আপনারই বিষয়, এটা আপনার মহাব্বতের বিষয়। শ্বশুরকে পাঞ্জাবি পায়জামা আপনি কি দিয়ে দিবেন, এটা আপনার মহাব্বতের বিষয়। নিজের ভাইকে কি দিয়ে দিবেন, এটা আপনার মহাব্বতের বিষয়। আপনার মাকে কি দিয়ে আপনি শাড়ি কিনে দিবেন, এটা কি 300 টাকা দামের দিবেন নাকি 5000 টাকা দিবেন, এটা আপনার মনের বিষয়। আপনার স্ত্রীর জন্য গলার হার আপনি 1 ভরিওয়ালা আনবেন বিদেশি স্বর্ণ নাকি 10 ভরিওয়ালা দিবেন, এটা আপনার মনের বিষয়। আপনার মাকে আপনি 10 ভরিওয়ালা দিবেন নাকি এমনি দিবেন না, এটা আপনার মনের বিষয়। সুতরাং দুনিয়ার হাইসিতে যদি ভালোবাসার প্রমাণ এভাবে হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা এটা দেওয়ার জন্য যারা দলিল এবং প্রমাণ খুঁজবে, দলিল এবং প্রমাণ খুঁজেছিল রসুলের জমানায় মুনাফেকেরাই, এবং মুনাফেকের দুশেরারা এখনো সেভাবে দলিল খুঁজে। রসুলকে একটুকু সালাম দিলে, রসুলের ব্যাপারে একটুকু দাঁড়াইলে, রসুলের ব্যাপারে ফাতিহা জিয়াফাত করলে, রসুলের ব্যাপারে সালাত ও সালাম দিলে, তারাই এখনো দলিল খুঁজে। ওই যে মুনাফেকের বাচ্চারা প্রোডাকশন এখনো আছে, ঠিক না বেঠিক বলেন? না হলে ভালোবাসার ব্যাপারে, স্ত্রীর ভালোবাসার ব্যাপারে দলিল খুঁজেন নাই, দলিল লাগে না। নিজের সন্তানের ভালোবাসার ব্যাপারে দলিল লাগে না, উস্তাদের ব্যাপারে দলিল লাগে না, শিক্ষকের ব্যাপারে দলিল লাগে না, শাশুড় শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য দলিল লাগে না। কিভাবে আপনি ভালোবাসবেন, সন্তুষ্ট করবেন, ওভাবে উত্তম জিনিসটা দেন? অথচ রাসূল পাক সাল্লাম, আমার ঈমান, আমার কলব, আমার জান, আমার প্রাণ আল্লাহর হাবিব, যে রাসূল যারা কোনো উপায় নাই, সেই রহমতুল লিল আলামিনের ব্যাপারে ভালোবাসা দেখাইতে গেলে বিভিন্ন ধরনের ফতোয়া তারাই দেখাইতে পারে, হয়তো কাফের হতে হবে না হয় মুনাফেক হতে হবে, ঠিক না বেঠিক বলেন? মুমিন ইমানদার বান্দা রসুল পাক সাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত দেখাইতে গিয়ে কখনো কুরেশন খুঁজবে না, ঠিক না বেঠিক? কখনো কুরেশন দেখানোর বিষয় না। দেখেন সুস্থ সুপ্ত মস্তিষ্কে, ঠান্ডা মেজাজে আমি কিছু কথা বলি, আপনারা খুব খেয়াল করেন। আমরা মিলাদুন্নবী শরীফ পালন করার জন্য কি করি, আমাদের ওয়ার্ক কাজগুলা কি কি, আমলগুলা কি কি? একটা অনুষ্ঠান করতে গেলে তো ফাংশনলাত করে আমাদের চিটংয়ের বাসায়, ঠিক না বেঠিক? পরামর্শ সভা, এলাকার সর্দার মাতবর গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে পরামর্শ সভা করতে হয়, ঠিক না বেঠিক? পরামর্শ সভা করার পর সেখানে সিদ্ধান্ত হয় আমরা এইভাবে এইভাবে করবো, এরকম এরকম করবো। এরপর পরামর্শের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে তারপর আমরা কি করি, খতমে কোরআন শরীফ পড়ি, খতমে গোসিয়া শরীফ পড়ি, মিলাদ কিয়াম করি, সালাত ও সালাম দিই। তো মিলাদ কিয়াম যে স্টাইলে, যে পদ্ধতিতে দিই, সেই পদ্ধতির ব্যাপারে এখতলাফ তারাই করে। আচ্ছা এরপরে কি করি, সালাতুনি আমার হাবাই আনাবি সালাম, এরপরে জিকির আজকার, এরপরে আল্লাহর দরবারে ফরিয়াদ মুনাজাত, এরপরে মানুষদেরকে খানা খাওয়াই তাবারকাত। আমাকে বলেন মিলাদুন্নবী শরীফ পালন করতে গিয়ে এখন যে আমলগুলার কথা আমি বললাম, একটা শরীয়ত বিরোধী আমল আমাকে দেখান। আচ্ছা খতমে কালামুল্লাহ শরীফ পড়া কি গুনার কাজ? একটু আওয়াজ দেওয়া লাগবে। কোরআন শরীফ পড়া কি গুনার কাজ? আমরা মিলাদুন্নবী পালন করতে গিয়ে কোরআন খতম দিই, এটা কি গুনার কাজ? খতমে গৌসিয়া শরীফ, যদিও খতমে গৌসিয়া হয় কিন্তু খতম শরীফের মধ্যে যে ইসিমগুলো পড়া হয় এগুলো তো সবই তো আল্লাহর ইসিম, এগুলো তো সবই তো আল্লাহর নাম, এগুলো তো সবই তো কোরআন হাদিস। যেমন সুরা ফাতিহা, সুরা ইখলাস শরীফ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কালমা তামজিদ, সুবহানাল্লাহি ওয়া হামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ, হ্যাঁ এগুলো তো সবই তো, এগুলো এক একটা ইসিম, এগুলো তো সবই ইবাদত জিকির। আচ্ছা জিকির করা কি হারাম? হ্যাঁ জিকির করা কি হারাম? আচ্ছা এরপরে আমরা করি কি, রসুলের প্রতি সালাত ও সালাম পড়ি, হ্যাঁ রসুলের পাক সাল্লামের পর বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের আমরা দরুদ পড়ি, যেমন সালাত নিয়া রসুলাল্লাহ আলাইকুম, যেটা আমাদের দেশে বেশি প্রচলন, মারহাবা মারহাবা পড়ি, এরপরে ইয়ানবী সালাম পড়ি, এরপর মুস্তফা জানে রহমত পড়ি, এরপরে জিকির আজকার করি। এই যে সালাত ও সালাম যেগুলা দিই, এগুলা কি হারাম? এগুলা কি হারাম?
আমাদের দেখতে হবে যে সমস্ত ব্যক্তিরা হারাম বলে আমরা হারাম হারাম নাকি হালাল এটা জোর করে খানদের মধ্যে ছাপাই দেব না আমরা এগুলা দেখব আগে কোরআনের মধ্যে আল্লাহ কোন পয়গম্বরে কেরামদেরকে কোন পয়গম্বরে কেরামদের মিলাদের ব্যাপারে আল্লাহ কোন সালাতু সালাম দিয়েছেন কিনা কোথাও আছে কিনা আমাদের দেখতে হবে ঠিক না বে ঠিক তখন আপনি আমাদের দেশে যুগ যুগ চিনেন যুগ যুগ রক্ত খাই যুগ চিনেন যুগ আমাদের দেশে যুগের কাজ যুগ কি রক্ত খায় নাকি আদর করে বলেন না এই যুগ যদি মুইশু যুগ আছে সিনে যুগ আছে সিনে যুগ হলে সিগম সিগন এগুলা কখনো দেখা যায় না এগুলা মানে সারা শরীরের মধ্যে ভাই আমাদের এখানে একটু বেশি আর মুইশু যুগ যেগুলো আছে এগুলো এমন ভাবে খামরাই ধরে সহজে ছড়াইতে পারে না ঠিক না বেটিক তো মুইশু যুগের কাম তো কি খাওয়া রক্ত খাওয়া তো এই মুইশু যুগকে যদি ছড়াইতে হয় লবণ দিয়ে আমাদের মুরব্বীরা কয় লবণ লাগাই দাও লবণ লাগাই দিলে মুইশু যুগ মরে যাবে রক্ত ছেড়ে দিবে যেগুলো খাইছে সেগুলো ঠিক না বেটিক সুতরাং বাতেল বেরকারা নবীর দুশমনেরা মুনাফেকেরা এগুলা মুইশু যুগের মতো যেগুলা মানুষের রক্ত খায় এগুলা মানুষের ঈমান খায় তো যেভাবে মুইশু যুগকে মানুষের শরীর থেকে লবণ দিয়া ছুড়াতে হবে লবণ দিয়া ছুড়াইলে মুইশু যুগ থেকে মুক্ত হওয়া যায় মুমিন ইমানদারদের ঈমান রক্ষা করার জন্য নবীর সাথে দুশমনদেরকে এই দুশমনদেরকে বাতেল বেরকাদেরকে মুনাফেকদেরকে কবর রচনা করার জন্য আল্লাহর কালাম এবং নবীর হাদিস দিয়ে এদেরকে দুলিশাত করতে হবে না হলে এরা কখনো ওই মুইশু যুগের মতো ছড়াইতে পারবেন না ঠিক না বেটিক বলেন লবণ দিয়া ছড়াইতে হবে দেখেন আমরা এখন দেখব কোন পয়গম্বরে কেরামের মিলাদের ব্যাপারে আল্লাহ কোন দিক দিয়ে সালাতু সালাম দিয়েছেন কিনা আল্লাহ কোনো সালাম দিয়েছেন কিনা সালামের কোনো পদ্ধতি আছে কিনা কিতাবে দেখতে হবে আমাদের ফারা নম্বর 15 ফারা নম্বর 16 সূরা মারিয়াম আয়াত নম্বর 15 আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাআসু হাইয়া আল্লাহ বলেন কোরআন শরীফের 16 পারা 15 নম্বর আয়াত সূরা মারিয়ামে আল্লাহ বলেন যে আর আমার পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আমার সালাম হোক তার মিলাদের দিন এবং তার ওফাতের দিন এবং তাকে আবার জীবন্ত ওঠানো হবে সেদিনও তার উপর সালাম হোক সুবহানাল্লাহ তাহলে কোরআন শরীফের এই 15 পারার মধ্যে স্পষ্ট প্রমাণ মিলে গেল যে আল্লাহর পয়গম্বর সম্মানিত নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মিলাদের দিন আল্লাহর তরফ থেকে স্পেশাল সালাম পাঠিয়েছেন আল্লাহ বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ইয়াউমা উলিদা ওয়া সালামুন আলাইহি তার উপর সালাম ইয়াউমুন ইয়াউমা সেদিন উলিদা যেদিন মিলাদ হবে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি সেদিন সালাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একটা ফাইলাম আল্লাহর নবী ইয়াহিয়ার প্রতি আল্লাহ সালাম দিয়েছেন মিলাদের দিন নাম্বার 2 ফারা নম্বর 16 সূরা মারিয়াম আয়াত নম্বর 33 আল্লাহ বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ও ইয়াউমা আমুতু ও ইয়াউমা উবআসু হাইয়া আল্লাহ বলেন যে ইয়াহি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে ঈসা রূহুল্লাহর একটা কথা কোরআনে আল্লাহ নাজিল করেছেন 16 পারার মধ্যে সূরা মারিয়ামে যে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু আর আমার প্রতি আল্লাহর তরফ থেকে সালাম হোক আমার মিলাদের দিন মিলাদের দিবসে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন ওয়াসসালামু আলাইয়া আমার উপর সালাম হোক আল্লাহর তরফ থেকে ইয়াউমা বুলিতু উলিদ উলিদা ইউলাদু মিলাদুন এগুলো একই শব্দ মিলাদের দিন ঈসা রূহুল্লাহর মিলাদের দিন আল্লাহর তরফ থেকে সালাম হোক এটা কোরআনে আছে এরপরে আসেন সূরা সাফাত আয়াত নম্বর 181-23 পারার মধ্যে আল্লাহ বলেন ওয়াসালামুন আলাল মুরসালিন সকল এরসালকৃত প্রেরণকৃত নবীদের উপর আমি আল্লাহর তরফ থেকে সালাম সুবহানাল্লাহ কয়টা গেল তিনটা প্রমাণের মধ্যে দুইটা প্রমাণ মিলে গেছে যে ডাইরেক্টলি মিলাদের দিন আল্লাহর পক্ষ থেকে সালাম যেদিন জন্মগ্রহণ করবে সেদিন আল্লাহর তরফ থেকে সালাম আর একটার মধ্যে ঢালাও ভাবে আল্লাহ বলেন আমার যত পয়গম্বর আছে তাদের উপর আমি আল্লাহর তরফ থেকে সালাম সুবহানাল্লাহ
আরেকটা আয়াতের মধ্যে আছে সূরা নামাল আয়াত নম্বর 59 ফারা নম্বর 19 আল্লাহ বলেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলাল ইবাদিহিল্লাযিনা আসতাফা বলুন হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আল্লাহর মনোনীত সম্মানিত বান্দা যারা আছে তাদের উপর সালাম হোক জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নেককার সালে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে সালাম হোক কতটা আমরা বলি নাই কতটা আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা নামল 59 নম্বর আয়াত পারা নম্বর 19 তো আল্লাহ নেককার ওলি আল্লাহ বান্দাদেরকে সালাম দেওয়ার জন্য বলেছেন আল্লাহ এইজন্য আমরা সুন্নিরা মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম বলার সময় হুজুরে গৌসবাকের নাম ধরি খাজা গরিবি নামাজের নাম ধরি হযরতে তৈয়বশা রহমতুল্লাহর নাম ধরি গৌস মাজবান্ডের নাম ধরি যাদেরকে আমরা চিনি যাদের অবদানের কারণে ইসলাম ধর্ম গ্রহণ হয়েছে ইসলাম প্রচার করেছেন যাদের অবদান আছে আল্লাহর কালাম শিক্ষা দিয়েছেন যাদেরকে আমরা চিনি যাদের সাথে বেশি তাআল্লুক যাদেরকে আমরা স্মরণ করি ওই সমস্ত ওলি আল্লাহদেরকে নবীকে সালাম দেওয়ার পাশে পাশে ওই নেককার সৎকার বান্দাদেরকে আমরা সালাম দিই মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম আজকে যারা জিব্বা বের করে এগুলা বেদাত এবং হারামের ফতোয়া দেয় তাদেরকে আমি বিনয়ের সহিত আরজ করব ভাই হাদিস বাদ দেন আগে কোরআনের মধ্যে আসেন কোরআনের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরে কেরামদের মিলাদের দিন সালাত ও সালাম তো দিয়েছেন দিয়েছেন শুধু তাই না বরং আল্লাহ বলেন ও সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা সালাম হোক আমার ইবাদত কারিনিক আমার নেককার বান্দাদের প্রতি যারা সওয়ালে নেককার বান্দা তাদের প্রতি আমি আল্লাহর তরফ থেকে সালাম হোক জোরে বলুন সুবহানাল্লাহ এই ব্যাপারে আমি আরেকটা করে শুনানি আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের রাতে যখন মেরাজে গেলেন সাত আসমান অতিক্রান্ত করলেন সিদরাতুল মুনতাহা অতিক্রান্ত করলেন জিব্রাইল আমিন ফেরেশতার ক্ষমতা শেষ তিনি ওখানে আর যেতে পারবেন না আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে পর্দাগুলো অতিক্রান্ত করতেছেন একের পর এক একের পর এক একের পর এক এভাবে যাচ্ছেন 70,000 পর্দা অতিক্রান্ত করে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা ওই রকম অতিক্রান্ত করে আল্লাহর আল্লাহর দরবারে লা মকানের মধ্যে আল্লাহর নবী গিয়ে যখন পৌঁছেন খোদার সামনে সরাসরিভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে গেলেন সর্বপ্রথম আমার দয়াল নবী আল্লাহকে সিজদা দিলেন সিজদার মধ্যে যাইয়া বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আমার নবী গিয়ে সিজদায় প্রথম বলেন এটাই আর নবীজিকে আল্লাহ বলেন এটা নবীজি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত এতটুকু পর্যন্ত নবী বললেন সিজদাতে আর আল্লাহ নবীকে উপহার দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী জোরে বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওই মেরাজের মধ্যে আল্লাহ আসমান সাজাইলেন জমিন সাজাইলেন গ্রহ গ্রহ নক্ষত্র এগুলো সাজাইলেন ফেরেশতাদেরকে পাঠাইলেন নবীজিকে দুলহা বানাইলেন জান্নাত থেকে বাহন পাঠাইলেন ফেরেশতারা মিছিল করলো পয়গম্বরে কেরামরা সবাই অবস্থান করলো বাইতুল মুকাদ্দেসের মধ্যে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহর নবীজি বাইতুল মুকাদ্দেসে নামাজ পড়াইলেন সেখান থেকে অভিবাদন জানাইলেন নামাজ পড়ানো এবং অভিবাদন জানানোর পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে গেলেন এই মহামান্বিত রজনীতে আল্লাহর নবীর যত ক্ষমতা মজুদ আছে সেখান থেকে অন্যতম ক্ষমতা মজুদ হচ্ছে মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া তো এই আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার এই বিষয়টা যখন গেলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে এই আল্লাহর দরবারে সর্বপ্রথম আল্লাহর নবী সিজদাতে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত বলেন এই মহা পবিত্র রাতে পবিত্র সময়ে টাইমের মধ্যে আল্লাহ নবীকে উপহার দিলেন সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী কই এখানে তো অন্য কোনো ইবাদত বলতে পারতেন আল্লাহ তো অন্য কিছু বলতে পারতেন অন্য কিছু না বলে সর্বপ্রথম নবীজিকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী প্রমাণ হয়ে গেল নামাজের মধ্যে ভুল হতে পারে আপনার হজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে যাকাতের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আপনার আমলনামার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ইবাদতের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু রসূলকে সালাত ও সালাম দিলে এখানে কোনো ভুল ত্রুটি থাকতে পারে না সুবহানাল্লাহ বলেন নামাজের নিতে সুরতে সুরার মধ্যে পড়তে অনেক ধরনের ভুল আছে না সিজদার মধ্যে কিভাবে দিব না দিব না আগে বাজাইব না খোল্লা আগে বাজাইব অনেক ধরনের ভুল থাকতে পারে কিন্তু কাউকে সালাম দিলে শান্তি কামনা করলে এখানে ভুল নাই সুবহানাল্লাহ হাজিরিন যেটা বলতে চেয়েছিলাম
তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেই মর্যাদা যথাযথভাবে বরাবর হুবহু বলাটা হচ্ছে উফাদারি উম্মত ঠিক না বেটি আর এই মর্যাদা থেকে কে কমাইতে চাইলে সে হচ্ছে মুনাফিক রাসূলের মর্যাদা আল্লাহ যা বলেছেন আল্লাহ যা দিয়েছেন এগুলো আলোচনা করাটাই উফাদারি সত্যিকারের উম্মতের কাজ ঠিক না বেটি দেখেন রাসূল মিরাজের রাতে বাইতুল মুকদ্দসে প্রবেশ করলেন বাইতুল মুকদ্দসের ভিতর 124000 পয়গম্বর দুই সারি হয়ে দাঁড়িয়ে আছেন জিবরাইল আগে আছেন রাসূল পাক সাস্তাম আছেন মাঝখানে মিকাইল পিছনে আছে মিরাজের রাতে যাচ্ছেন আর বাইতুল মুকদ্দসে রাসূল ঢুকেছেন বাইতুল মুকদ্দসে ইমামুল মুরসালিন তার মানে নবীদের ইমাম তিনি প্রবেশ করলেন অন্যান্য পয়গম্বরে কেরামগণ কিতাবে আছে অন্যান্য পয়গম্বরে কেরামগণ তখন বসে থাকে নাই সবাই দাঁড়ানো অবস্থায় ছিল সুবহানাল্লাহ সবাই দাঁড়ানো অবস্থায় ছিল এই দাঁড়ানোর আরবী শব্দ হচ্ছে কিয়াম এই দাঁড়ানোর আরবী শব্দটাই হচ্ছে কিয়াম সুতরাং এই দাঁড়ানোর শব্দটা হচ্ছে কিয়াম আমরা মুসলমানরা রাসূল পাক সাস্তামের ইজ্জতের কারণে সম্মানের কারণে নবীজিকে সালাম দিয়ে দাঁড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর ফারা নম্বর 7 54 নম্বর আয়াত সূরা নম্বর সূরা আনআম সূরা নাব আল্লাহ বলেন ওয়াইদা জাকাল লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম আল্লাহ বলেন আর যখন আপনার নিকট ওইসব লোক আসবে আসে যারা আয়াতসমূহের উপর ঈমান রাখে কোরআনের উপর তখন আপনি তাদের প্রতি স্নেহ পরবশ হয়ে বলুন যে তোমাদের উপর সালাম সুবহানাল্লাহ তোলে এখানে আরেকটা মাসলা হলো যারা ঈমান নেওয়ার জন্য আসবে যারা কলমা পড়েছে যারা মুমিন ঈমানদার বান্দা আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখে নবীর উপর বিশ্বাস রাখে নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন ওই সমস্ত ব্যক্তিরা আসবে যারা আপনার কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করে আপনাকে যারা বিশ্বাস করে আপনি বলুন তাদেরকে ফাকুল হে রাসূল আপনি বলুন সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম সুবহানাল্লাহ তাহলে মুমিন ঈমানদারদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন এরপরে আসেন ফারা নম্বর 11 আয়াত নম্বর 59 সূরার নাম হচ্ছে সূরা হুদ আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান সালামান ক্বালা সালাম আর নিশ্চয় আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিম ইসলামের কাছে সুসংবাদ নিয়ে আসলে তারা সালাম করলেন ইব্রাহিম ইসলামের প্রতি উত্তরে সালাম করলেন ফেরেশতারা রাসূলকে সালাম করলেন ইব্রাহিম ইসলামকে ইব্রাহিম ইসলাম তাদেরকে সালাম দিলেন সুবহানাল্লাহ বোঝা গেল পয়গম্বরে কেরামদের মধ্যে সালামটা দিল পয়গম্বরে কেরামদের মধ্যে সালাম দিল ইব্রাহিম ইসলামকে সালাম দিল ফেরেশতারা দিল ফেরেশতাদেরকে সালাম দিল পদ্ধতিগুলো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শুধু তাই নয় ফারা নম্বর 13 আয়াত নম্বর 52 সূরা হিজর সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলেন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন যখন তারা ইব্রাহিম ইসলামের কাছে আসলেন তখন তারা তাকে সালাম করলেন ইব্রাহিম ইসলাম বললেন আমি আপনাদের থেকে ভয় অনুভব করছি এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেই ফেরেশতারা এসেছিলেন ফেরেশতাদের প্রতি সালামের কথা বললেন শুধু তাই নয় 18 পারা সূরা নূর আয়াত নম্বর 27 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন হাজিরিন বেরি ভেরি ইম্পর্টেন্ট কোটেশন একটু বালা করে দেখেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফারা নম্বর 18 সূরা নূর আয়াত নম্বর 27 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে ঈমানদার বান্দারা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা ওইভাবে প্রবেশ করবে না বুয়ুতান অন্যান্যদের ঘরের মধ্যে গায়রা বুয়ুতিকুম তোমাদের ঘর ছাড়া অন্য কোন মুমিন ঈমানদার বাইরের ঘরে এভাবে যেমন তেমন ভাবে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তাস্তা আনিসু অনুমতি না নাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং ওই গৃহবাসীকে সালাম দিবে জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন এখান থেকে মশলা দেখেন মশলা কি বলছেন আল্লাহ যতক্ষণ তোমরা তাদের থেকে অনুমতি না নাও আর ওহার
বসবাসকারী যারা আছে তাদের উপর সালাম করো, এটা তোমাদের জন্য, জালিকুম খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ইহার হিকমত সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারো। তাহলে এখানে প্রমাণ মিলল আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিচ্ছেন, সূরা নূর আয়াত নম্বর 27-18 ফারাতে বলতেছেন, ওহে ইমানদার বান্দারাম, তোমরা তোমাদের নিজস্ব ঘর ছাড়া অন্যান্য ভাইদের ঘরে কখনো গেলে ডাইরেক্টলি প্রবেশ করবা না, ঘরের দরজায় গিয়ে আগে অনুমতি চাইবে, অনুমতির সময় গৃহবাসীদেরকে আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত এরকম করে সালাম দিবে, সালাম দেওয়ার পর অনুমতি দিলে তখন প্রবেশ করবে, এটা তোমাদের জন্য খুবই কল্যাণকর। শিক্ষা দিচ্ছেন লামকানের খোদা। তাহলে বোঝা গেল যেখানে গৃহবাসীদেরকে সালামের কথা আল্লাহ বলছেন, যেখানে গৃহ অন্যান্য মুমিন ইমানদারদেরকে আল্লাহ সালামের কথা বলছেন, ওলি আল্লাহদেরকে সালামের কথা বলছেন, পয়গম্বরনে কেরামদের মিলাদের ব্যাপারে সালাম করছেন, যেখানে এতগুলার বিপরে আল্লাহ ডাইরেক্টলি কোরআনে সালাতু সালামের বিষয় বলে, আর আমার রহমতুল্লিল আলামিন নবীকে সালাতু সালামের ব্যাপারে যে নবীর উপর কলমা পড়ে ইমান আনলাম ওনাকে সালাম দেওয়ার আপত্তি ওই ব্যক্তি জানাইতে পারে যার ভিতরে ইমান নাই, ঠিক না বেঠিক? মুমিন ইমানদারদেরকেও সালামের কথা আল্লাহ কোরআনে বলতেছেন, এটা আমার কথা না, আমি এতক্ষণ যা বললাম এগুলো সব কোরআনের আয়াত দিয়ে বলতেছি। সূরা নূরের 18 পারা আয়াত নম্বর 61 আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়াবা। আল্লাহ বলেন, অতঃপর যখন তোমরা ঘরগুলোতে প্রবেশ করতে চাও তখন তোমাদের ঘরের বসবাসকারীদেরকে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত এবং পবিত্রময়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত এবং পবিত্র দোয়া। মিন ইনদিল্লাহে মুবারাকাতান তাইয়াবাতান, দেখেন আল্লাহর কালাম, আল্লাহর কালামে আল্লাহ নির্দেশ দিচ্ছেন গৃহবাসীদেরকে সালাম দিতে। তো সালাম দিলে একটা এফেক্টের বিষয় আছে, ভালো এফেক্ট খারাপ এফেক্ট আছে না? তো ভালো এফেক্ট কী কী? তো ভালো এফেক্ট হচ্ছে যে ভালো দিক কী কী, ভালো দিকগুলো হচ্ছে আল্লাহ বলছেন মুবারাকাতান, গৃহবাসীদেরকে সালাম দিলে মুবারাকাতান গড়ে বরকত হবে। কী হবে বলেন না, কী হবে? গৃহবাসীদেরকে সালাম দিলে গড়ে কী হবে? তাইয়াবাতান, শুধু তাই নয়, আল্লাহর বরকত এবং পবিত্র দোয়া এবং নাজাসত থেকে পবিত্র হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কে বলছেন? আজকে থেকে সালাম দিবেন না না দিবেন? অনেকে সালাম নেওয়ার জন্য বসে থাকে, আমাকে একটা সালাম দিক, বরং রসুল পাক সাল্লামের আগে কখনো কেউ সালাম দিতে পারে নাই, ঠিক না বেঠিক? অনেকে সালাম নেওয়ার জন্য বসে থাকে, খবরদার সালাম দেনে ওয়ালা বড়, লেনে ওয়ালা ছোট, ঠিক না বেঠিক বলে? সুতরাং এই সালাম দেওয়ার সময়, অভিবাদন করার সময় যাতে আমাদের ভুল না হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাক কোরআন শরীফের মধ্যে সূরা কাদারের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজিরি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওই শবকদরের রাতে ফেরেশতাগণ জিব্রাইল সহ আপন রবের নির্দেশে কল্যাণ বরকতের প্রত্যেক বিষয়ের সাথে অবতীর্ণ হন, তখন ফজর উদিত হওয়া পর্যন্ত তাদের বরাবর প্রশান্তিময়, তাদের বরাবর শুধু সালাম এবং শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। হাজিরিন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 58 আল্লাহ বলেন, সালামুন কওলাম মির রব্বির রহিম, তোমাদের প্রতি সালাম হোক দয়াময় রবের পক্ষ থেকে বলা হবে। তোমাদের প্রতি সালাম হোক, তার মানে যারা মুমিন ইমানদার বান্দা জান্নাতে যাবে, আর জান্নাতে যখন দেখা যাবে একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে যখন জান্নাতে দেখবেন খামরার মধ্যে, তখন আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইলকাউনাহু সালাম, সেদিন তারা তাদের সাথে মিলিত হবে, তাদের সাক্ষাতের উপহার হবে একমাত্র সালাম। তাহলে প্রমাণ হলো সূরা আহজাবের 47 নম্বর আয়াত 21 পারাতে আল্লাহ বলছেন, আপনি যখন এত কষ্ট 1200 তাপ থেকে মুক্ত হয়ে হাশরের ময়দানে বিচার আচারের পর ফুলজরাত পার হয়ে নাজুক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে যখন জান্নাতে প্রবেশ করবেন, সেখানে আত্মীয় স্বজনদেরকে মনে মনে খুঁজবেন, হঠাৎ আপনার আত্মীয় স্বজনদেরকে এখানে জান্নাতে পাবেন, জান্নাতে পাইলে আপনার জন্য সর্বপ্রথম সবচাইতে বড় গিফট হাদিয়া উপহার হবে সালাম, আন সালাম, এটা সালাম হবে, ইলকাউনাহু সালাম, বড় উপহার হচ্ছে সালাম। তো আল্লাহ বড় উপহার সালাম বলতেছেন, তো নবীর জন্য বড় উপহার আমরা সালাতো সালাম দিই, ঠিক না বেঠিক বলেন? নবীর মিলাদের সময় বড় উপহার আমরা সালাম দিই দেওয়ার জন্য কে বলেছেন বলেন না, কে বলেছেন? আল্লাহ।
আল্লাহ বলেন বড় উপহার সালাম জান্নাতীদের জন্য তো আমরা জান্নাতীদের জন্য জান্নাতীরাই রাসূলকে সালাম দিবে জান্নাত রাসূলের গোলামের জন্য তো রাসূলের গোলামরা জান্নাতীরা ওই রাসূলের জান্নাতের মালিককে সালাম দিবে এটা বড় উপহার বলেছেন আল্লাহ আর জাহান্নামীরা এই সালামকে পছন্দ করবে না ঠিক না বে ঠিক বলেন সূরা আরাফ অষ্টম পারা আয়াত নম্বর 46 আল্লাহ বলেন ওয়ানাদু আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম আর তারা জান্নাতবাসীদেরকে আহ্বান করে বলবেন যে তোমাদের প্রতি সালাম হোক সুবহানাল্লাহ হাজেরিন এভাবে বলতে গেলে সূরা রাদের মধ্যে আছে বলতে গেলে আর অনেক সময় কম একটু মাথা যদি আমরা চিন্তা করে দেখি যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাক মুমিন ইমানদার বান্দা নেককার সালেহিন বান্দা এদেরকে বড় উপহার সালামটা বলছেন সালাম কল্যাণ বরকত ঘরের মধ্যে দিলে বরকত হবে আল্লাহ বলতেছেন মুমিন ইমানদারদেরকে দিলে গুনাহ মাফ হবে আল্লাহ বলতেছেন ঠিক না বে ঠিক জান্নাতীদের বড় উপহার সালাম এটা আল্লাহ বলছেন নবীদের মিলাদের মধ্যে সালাম দেওয়া এটা আল্লাহ বলছেন তো রাসূলের মিলাদের ব্যাপারে সালাম দিলে আপনার আপত্তি কিসের বোঝা গেল আপনি কোরআনের বিপরীতে কাজ করছেন আর যে মুসলমান কোরআনের বিপরীতে কথা বলে সেই তার ভিতর ঈমান থাকে না ঠিক না বে ঠিক সুতরাং আমরা সুন্নিরা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিলাদের ব্যাপারে মিলাদুন নবী শরীফের মধ্যে সালাত ও সালাম দি এটা কোরআন হাদিস সম্মত এটা কোরআনের মধ্যে আছে সুবহানাল্লাহ এজন্য আমার নবীজি বলেন দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে ইমাম জাজুলি রহমতুল্লাহর কিতাব অষ্টম 18 খ্রিস্টার মধ্যে আছে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আন্তরিকতার সহিত মহব্বতের সহিত সালাত ও সালাম দিবে নবীজি বলেন আসমাউ সালাতা আহলি মহব্বতে ওয়া আফহামু আসমাউ আমি অধিক শুনি সালাতা আহলি মহব্বতে আহলে মহব্বত বলে যে সমস্ত অধিবাসীরা নবীজিকে বেশি ভালোবাসে ওই ওই মহব্বতের অধিবাসীরা মহব্বত করে রাসূলকে যদি সালাম দেয় রাসূল বলেন আমি বেশি শুনি ওয়া আফহামু শুধু শুনি তাই নয় তাদের নাম তাদের মায়ের নাম বাবার নাম আমি রাসূলুল্লাহ নিজে চিনি এবং জানি সুবহানাল্লাহ তাহলে শুধু তাই নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বাইহাকির মধ্যে আছে যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন আল্লাহর বান্দা যদি সালাম দেয় মান সাল্লা আলাইয়া বিইসমিহি ওয়া নাসবিহি ইলা আশিরাতিহি ফাউযবিতু ফাউযবিতুহু ইনদি ফি সহিফাতি বাইদা কোন সম্প্রদায় কোন জায়গাতে মহব্বতের সহিত রাসূলকে সালাত ও সালাম দিলে ফেরেশতারা ওই সালাত ও সালামের উপহারগুলা সহ চিত্র সহ তাদের নাম মায়ের নাম বাবার নাম খানদানের নাম এখানে খানদান ওয়া নাসাবিহি মানে খানদান ইলা আশিরাতিহি মানে গোষ্ঠীর খানদান ফাউযবিতুহু তাদের ফমান দলিল সহ ইন্দি ফি সহিফাতিল বাইদা নুরানি ডায়রিতে নামগুলা আল্লাহ নবী লিখে আপন রোজা মুবারকে রেখে দেন সুবহানাল্লাহ আমি যে মাহফিল শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রহমতুল্লিল আলামিন নবীর মিলাদুন নবী শরীফের মধ্যে উপস্থিত হয়ে ভালোবাসার ডায়রিতে আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করার আল্লাহ তাওফিক দান করেছেন এজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ বলি নাই এটাও হাদিস আছে এই যে শুরুতে বললাম এটাই হাদিস একটু চিন্তা করেন সুন্নি মুসলমান তাদের মাহফিলের পাবলিসিটি করাও ইবাদত সুন্নি মুসলমানের পাবলিসিটি করাও কি ইবাদত যেমন আমি বলি প্রিয় আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রিয় আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দরুদ শরীফ পড়ে ফেললাম ঠিক আছে আগামীকাল অমুক অমুক জায়গার মধ্যে হ্যাঁ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফুরসি ঠিক কিনা ঈদে মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল হবে উক্ত মাহফিলে আপনি হাজির হয়ে উপস্থিত হয়ে আল্লাহ এবং তার রসুল পাক সাল্লামের রাজামন্দি হাজির করুন তাহলে দরুদ আবার বললাম ঠিক আছে এবং সাথে সাথে বজ্রগণ্ডা ওয়াজ তুলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দরুদ আবার বললাম ঠিক না বে ঠিক বোঝা গেল সুন্নিদের পাবলিসিটির মধ্যে পর্যন্ত দরুদ শরীফ ইবাদত আছে সুবহানাল্লাহ
দুশমনে রাসূল মুনাফিক যারা আছে তারা কোটেশন খুঁজবে রাসূলের বাচ্চাস্তামের ব্যাপারে ঠিক না ঠিক বলে এরা কোটেশন খুঁজবে কে কোথায় আছে সাহাবায়ে কেরাম আমি বারবারে বলি ওই হাদিসটা সাহাবায়ে কেরাম বসে রয়েছেন পরস্পর নবীদের সম্মান গাইতেছেন একজন অপরজনের কথা বলতেছেন একের পর এক সম্মান গাইতেছেন খলিলুল্লাহ এরকম নজিহুল্লাহ এরকম ইব্রাহিম এরকম আদম আসলাম এরকম ঈসা রুহুল্লাহ এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফন ঘর থেকে বের হয়েছেন এগুলা কান দিয়ে আগে শুনেছেন আল্লাহ রাসূল শোনার পর আল্লাহ রাসূল এদের মধ্যে প্রবেশ করলেন এটা জামে তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব 3612 নম্বর হাদিস বাবু মাযা ফি ফাদলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ অধ্যায় খণ্ড নম্বর 2202 পৃষ্ঠার মধ্যে আছে এটা আরো আটটা হাদিস শরীফের মধ্যে আছে আটটা আমি শুধু তিরমিজি শরীফের হাদিস বললাম কারণ এটা সিহা সিত্তার হাদিসের জন্য অস্বীকার না করার জন্য কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে ওখানে প্রবেশ করলেন এগুলো শুনছেন শোনার পরে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন তাদেরকে বলতেছেন হে আমার সাহাবীরা ফাখরাজ আলাইহিস সালাম ফাখরাজ আলাইহিম ফাসাল্লামা ওয়া ক্বালা আল্লাহ রাসূল সেখানে গিয়ে ঘর থেকে বের হয়ে প্রবেশ করলেন ফাসাল্লামা সালাম দিলেন সালাম করলেন ক্বালা রাসূল বললেন কাদ সামিইতু কালামাকুম আমি শুনেছি তোমাদের কথাসমূহ ওয়া আযাবাকুম এবং আশ্চর্য যে ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা তিনি তার মকানে বরাবর আছে মূসা নজিহুল্লাহ মূসার কথা শুনলাম তিনি তার পজিশনের মধ্যে আছে নূহে নজিহুল্লাহ তিনি তার পজিশনের মধ্যে আছে ঈসা রুহুল্লাহ তিনি তার পজিশনের মধ্যে আছে ওয়া হুয়া কাযালিকা আদম ইস্তাফাহুল্লাহ আদমও তার পজিশনের মধ্যে আছে সব ঠিক আছে ওয়া হুয়া কাযালিকা আলা খবরদার খবরদার হে আমার উম্মতরা শুনো 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 যখন নবুয়তের ক্ষমতার কথা তোমরা প্রশ্ন তুলেছো তাহলে শুনো আলা খবরদার ওয়া আনা হাবিবুল্লাহ আমি হচ্ছে সেই আল্লাহর হাবিব যার ক্ষমতা সম্পর্কে একটু শুনো ওয়ালা পাখারা কিন্তু আমি এগুলা বলো বলে ফখর করি না তবে আজকে একটু শুনো ওয়া আনা হামিলুন আমি হচ্ছেন সেই নবী হামিলুন লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের ময়দানে 1200 যুত্তা মাথার উপর থাকবে মগজগুলা টকবক টকবক করবে কারো ঘাম মাথা বরাবর কারো ঘাম কান বরাবর কারো গাম সিনে বরাবর মানুষ মানুষ এদিকে ছোটাছুটি করবে মায়ের সামনে সন্তান থাকবে না মা সন্তানকে ছেড়ে চলে যাবে স্ত্রী কোথায় জামাই কোথায় বউ কোথায় কে কোথায় কোন হিসাব নিকাশ নাই আফন বলতে কেউ নাই ইয়ানফসি করবে সবাই মনে করবে ওই আদমের কাছে গেলে ভালো হবে আদম বলবে আমি ভুল করেছি আমি পারবো না ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিম বলবে আজকে আমার কোনো অথরিটি নাই ঈসা রুহুল্লাহর কাছে যাবে ঈসা রুহুল্লাহ বলবে আমার কোনো অথরিটি নাই এভাবে প্রত্যেক পয়গাম্বরে কেরাম 1,24,000 পয়গাম্বরে কেরাম আমার নবী ছাড়া সবাই হার মানবে আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না আমার নবী বলেন সেদিন সর্বপ্রথম ওয়ানা হামেলো লওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামাতে সেদিন সর্বপ্রথম বিশ্বের বুকে আসমান এবং জমিনের যত গ্রহ নক্ষত্র আছে সকল সৃষ্টির মধ্যে আল্লাহর সামনে লওয়াইদে হামদের পতাকা নিয়ে যে ব্যক্তি দাঁড়াবে সেটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ক্ষমতার কথা যখন বলেছে শুনো ওই আল্লাহর সামনে কথা বলার অথরিটি কারো নাই সর্বপ্রথম যে লওয়াইদ হামদের পতাকা নিয়ে প্রশংসার পতাকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে অথরিটি নিয়ে তিনি আমি নবী মুহাম্মদ আল্লাহর হাবিব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিলেন হু 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 করে সবাই কাঁদতেছেন এখন আল্লাহ নবী বলেন ওয়ালা ফখরা আমি এগুলা বলে বলে ফখর করি না গ্যারাফেটি দেখাই না আরে শোনো আমার উম্মত সেদিন হাশরের ময়দানে আফন আমার উম্মতরা আফন আফন নবীর কাছে যাবে ঈসার উম্মত ঈসার কাছে যাবে ইব্রাহিম ইসলামের উম্মত ইব্রাহিম ইসলামের কাছে যাবে আদমের উম্মত আদমের কাছে যাবে নূহের উম্মত নূহের কাছে যাবে কিন্তু সবাই এক একটা কোটেশন বলে বলে এদেরকে হতাশা করে দিবে সবাই বলবে আমি পারবো না আমার অপরাধ আছে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই আমি পারবো না আমি পারবো না আমি সুপারিশ করতে পারবো না আমার নবী বলেন ওয়ানা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাই ইয়াউমাল কিয়ামাতে আমি হচ্ছি সেই হাবিবুল্লাহ আল্লাহর নবী যিনি হাশরের ময়দানে পয়গাম্বরে কেরাম সুপ্রিম পাওয়ার থাকা সত্ত্বেও উম্মতদেরকে ফেরত দেবে কেউ কারোর জন্য থাকবে না আল্লাহর সামনে গুনার জন্য আফিল করার জন্য সুপারিশ করার জন্য
যেই ব্যক্তি উপস্থিত হবে তিনি আনা আউযালু আমি প্রথম শাফিইন সুপারিশকারী ওয়া আউযালু মুশাফফি ইয়ামাল কিয়ামতে আল্লাহ যাদেরকে অথরিটি দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত গোস কুতুব আব্দাল আখিয়ার নকিব নজি হাজী গাজী মুমিন মুমিনাত হাফেজ যত আছে যত পয়গম্বর আছে সবার আগে যিনি সুপারিশের অথরিটি নিয়ে যাবে তিনি আমি নবী মুস্তাফা ওয়ালা ফাখরা আমি গ্যারাভিটি দেখাই না অহংকার দেখাই না এবং নবী বলে উম্মত শুনো আরে শুনো তখন রসূলের উম্মতরা রসূলের সাহাবীরা কাঁদতেছেন গুজরে গুজরে কাঁদতেছেন তখন আল্লাহর নবী বললেন ওয়ানা আউয়ালু মাই ইউহাররিকু হিলাকাল জান্নাতে ফায়াফতাহুল্লাহ লি ফায়ুদখিলুনিহা ওয়া মাআল ফুকারাল মুমিনিন আমার নবী বললেন সবাই যখন দৌড়াদৌড়ি করবে সবাই যখন হিসাব নিকাশের মধ্যে দৌড়াদৌড়ি করবে কেউ বুলজারাদের ওখানে দৌড়বে কেউ মিজানের ভাল্লার ওখানে দৌড়বে কেউ হজ্জে কৌসারের ওখানে দৌড়বে হাই কি করবো কি করবো আগুন ধরলে যেভাবে মানুষ ছোটাছুটি করে ওভাবে ছোটাছুটি করবে কারো কোনো হিসাব থাকবে না সেদিন ও আনা আউয়ালন আমি প্রথম মাই ইউহাররিকু হিলাকাল জান্নাতে ফায়াফতাহুল্লাহ লি ফায়ুদখিলুহা জান্নাতের মেন দরজা চাবি সেদিন আমি নবী মুস্তাফার হাতে থাকবে সর্বপ্রথম জান্নাতের চাবি এবং তালা নিয়ে নড়াছড়া যে ব্যক্তি করবে সেটা আমি নবী মুস্তাফা সাহাবা একরাম তো মানি তখন এক একজন বেহুশ বেহুশ হয়ে যাবে এরকম কাঁদতেছে সবাই এরপর আমার নবী এখন বললেন ওই সাহাবা একরামদেরকে হে আমার সাহাবিরা শুনো জান্নাতে আমি একা যাব না ওমা ইয়াল ফুকারাল মুমিনিন আমি জান্নাতে সর্বপ্রথম উদ্বোধন করার সময় জান্নাতে যাওয়ার সময় একা যাব না উদ্বোধন করার সময় জান্নাতে যাওয়ার সময় আমার সাথে থাকবে ওমাইয়াল ফকরা আমার সাথে থাকবে গরিব মিসকিন এতিম অসহায় আল মুমিনিনা মুমিনদের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ আহ কোন দে তাহে দে নেকমো চাইয়ে দিন বালাহে চা চা মারানো পি সব সে আওলা রানো বি সব সে বালা নুই পর সবে নবি রহি গিয়ে অরশে আজম পে পো চা মারানো বি সব সে আওলা লা মারানো বি সব সে বা হাজরিন সে দয়াল নবী মায়ার নবী যিনি আমাদের জন্য এত কিছু করবেন নাজুক পরিস্থিতিতে কেমন মানুষ কেমন মুসলমান তোমরা কি মুসলমান কেমন মুসলমান দেখেন আমার নবী আর কি বলেন দেখেন ওয়ালা ফখর আমি ফখর করি না ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়ালা ফখরা হে আমার উম্মত আদমের কথা বলেছ সম্মানিত ওনার জায়গা উনি আছে ইব্রাহিমের কথা বলেছ ওনার জায়গা উনি আছে মুসা কালিমুল্লার কথা বলেছ তারা মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুরফাহারে কথা বলে এটার জায়গায় ওটাই আছে এভাবে প্রত্যেক পয়গম্বরে কেরামদের পজিশনের কথা বলেছ আপন আপন পজিশন আপন আপন নবী আপন আপন পজিশনের অবস্থানের মধ্যে আছে হে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত ভালো করে শোনো আল্লাহর পরে আল্লাহর কায়নাতের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে প্রত্যেক জগতের মধ্যে ওয়ানা আকরামুল আব্বালিনা ওয়াল আখিরিন ওয়ানা আমি আকরামু অধিক সম্মানী অধিক সম্মানী অধিক সম্মানী আল আব্বালিনা শুরু থেকে ওয়াল আখিরিনা শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতে খোদার পরে শেষ পর্যন্ত কাম
আজ পর্যন্ত সবচাইতে সর্বপ্রথম যিনি সবচাইতে বেশি সম্মানে সেটি আমি নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াই দিতে পারেন এমপি কে সালাম দেওয়ার জন্য দাঁড়াই দিতে পারেন টিনু কে সালাম দেওয়ার জন্য দাঁড়াই দিতে পারেন মিনিস্টার কে সালাম দেওয়ার জন্য দাঁড়াই দিতে পারেন ছাত্র আপনার শিক্ষক কে সালাম দেওয়ার সময় দাঁড়াই দিতে পারেন বাবা কে সালাম দিলে দাঁড়াইয়া দেন আপনার শ্বশুর শাশুড়ি কে দাঁড়াইয়া সালাম দেন আদাবওয়ালা ব্যক্তি কে দাঁড়াইয়া সালাম দেন আল্লাহর নবী বলতেন আল্লাহ সৃষ্টি জগতে আমার মতো সম্মানে আর কেউ নাই আল্লাহর পরে সবচাইতে বড় সম্মানে আমি সেই নবী মুস্তাফা কে দাঁড়াইয়া সালাম দিলে যারা বলে আপত্তি জানায় পাখানা পাখানা বলে আমি বলে খোদার কসম করে বলি এরা সব মুনাফিক এবং বেঈমান কাফের ঠিক না বেঠিক বলেন ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ব্যাপারে কাইফিয়াত পদ্ধতি খুঁজেন বলে আপনারা সবাই যে আনাবি সালাম সবাই মিলে যে সালাত ও সালাম করেন এই পদ্ধতি তো রাসূলের জামানায় ছিল না আপনাকে দলিল দেওয়ার আগে তাকে আমি বলতে চাই আপনার এখনো যে বুখারী শরীফের যে খতম করতেছেন নবীর জামানায় তো বুখারী শরীফ ছিল না ছিল কথা বলেন একটু জবাব দেন নবীর বেলায় এমন কোন হাদিস দেখান মানুষদেরকে ডেকে 7000 এর মধ্যে বড় 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 লোক ডর মানুষ যারা আছে তারা তুন যায় রে টিয়া 5000 10000 লই গরু গয়াল জরায় রে বুখারী শরীফের খতম করে ভুলি কই 100 2 4 মাস সাথে 1000 হুয়া বুখারী শরীফের খতম করি অদদে বিরিনি যে ফাগাইও আর আর মিলাদুন নবী গলি তোমার তো অসুবিধা হয় তোমারা যে বুখারী শরীফের খতম করাইলে উগ্র হাদিস দেহ আল্লাহর নবী সিদ্দিক আকবর মরবার গ ওসমান জিনুরান মোলা আলী শরীফ খোদা ইতারারে ডাকি এখন সময় মধ্যে বুখারী শরীফের খতম করাই না উগ্র হাদিস দেহা উগ্র 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 হাদিস দেহা পারিব না তো ন পারিব ওই এন যেতে নাই ন আছেন নবীর জামানাতি এন তো বেদাত তো তুই মাল হামাইতে জামাতি এন দা দেন যদি ইবাদত অদ্দয় বুখারী শরীফ পড়লি বেশি বেশি সওয়াব নবী মুস্তাফারে সালাতু সালাম আর এখন যেভাবে পৃথিবী ডেভেলপ হই এই পদ্ধতিতে ব্যাকরণে মিলে মিশি আদব সহকারে ইজ্জত সহকারে রাসূলের ইজ্জত জানা ব্যাকরণে সালাতু সালাম দির তুই গদ্দে সাহাবা এখানে একটা ব্যাকরণ 71 ন দে একটা ব্যাকরণ 71 ন দে তুই কেন না জানো হ্যাঁ তুই হাদিস কোরআন ব্যাকরণ ভরি বিলি না তুই কেন আয়তো এখন হাদিসের দলিল দিম দে ব্যাকরণ 71 সালাম দিদে লো আছে রাসূলের তি এই 71 সালাম দিদে এনে দলিল আছে হাদিসে তাই এখন দিম এখন কইম হ্যাঁ রাসূলের জামানায় তো ছিল না এই পদ্ধতি এখন দেন কেন এই জন্য ফতোয়া দেন বেদাত এবং শিরিক বোঝা গেল এই সামান্য সামান্য বিষয়গুলোকে নিয়ে টানাটানি করে মুসলমানের ভিতরে আজকে ডিভাইডার সৃষ্টি করে দে এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইহুদি খ্রিস্টানদের পেট্টু ডলার দিয়ে কেনা গোলাম মুনাফেক চিটিং ঠিক না বেঠিক বলে সালাতে সালামের ব্যাপারে সালামের ব্যাপারে কেমনে মানুষ আপত্তি করে এটা তো ভালো জিনিস সালাম দেওয়ার তো ভালো জিনিস এই সালামের ব্যাপারে কেমনে আপত্তি করে 111টা রাষ্ট্রের প্রতিযোগীকে অতিক্রান্ত করে বাংলাদেশের একজন কারি ছোট মাসুম বাচ্চা হাফেজে কোরআন কোরআন তেলাওয়াতের মধ্যে সেকেন্ড কি থার্ড হয়েছে বোধে থার্ড তৃতীয় হয়েছে ঠিক না তৃতীয় বিশ্বকারী প্রতিযোগিতার মধ্যে আমাদের দেশের সন্তান তিনি তিনি পুরস্কার পেয়েছেন বিশ্ব জয় করেছেন ওনার জন্য উনি যখন বিমানবন্দরে নামবে দুই তিন ঘন্টা পর্যন্ত গাড়ি সাজাইয়া গিয়েছে ঠিক কিনা উনি যে কোরআন প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হয়েছে আমরা খুশি না বেরাজ একটা আওয়াজ দেন কোরআন প্রতিযোগিতার মধ্যে আমাদের সন্তান তিনি বিজয়ী হয়েছেন আমরা খুশি না বেরাজ তাকে অভিবাদন জানানোর জন্য ফুলের মালা নিয়ে গাড়ি নিয়ে কার নিয়ে ট্রাক সাজিয়ে হাজার হাজার মানুষ ওই সন্তানকে যিনি আল্লাহর কালামে বিজয়ী হয়েছেন তার জন্য দুই তিন ঘন্টা পর্যন্ত বিমানবন্দরে সবাই দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে তাকে আহলান সাহালান মারহাবা জানানোর জন্য ঠিক না বেঠিক এটা কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে যদি আমাদের আকল দিয়ে যদি বলি ওই কোরআনের প্রতিযোগী আল্লাহর কালাম আল্লাহর কালামের মধ্যে বিশ্বজয়ী করার কারণে মাসুম বাচ্চার জন্য তিন ঘন্টা আপনারা দাঁড়িয়ে রয়েছেন কোনো দলিল খুঁজেন নাই দাঁড়ানো মানে বাংলাতে আরবিতে কিয়াম বলা হয় ওই ছেলের সম্মানার্থে আহলান সাহালান মারহাবা জানানোর জন্য ফুলের তোড়া নিয়ে ওখানে আপনারা বিমানবন্দরে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন সেই কালামুল্লাহ শরীফের মালিক নবী মুস্তাফা যেদিন দুনিয়াতে আসবে তাকে দাঁড়াইয়া সালাম দিলে আপনারা যে দলিল খুঁজেন আপনাকে মানুষ
আপনাকে মানুষের কাতারে পড়েন আপনারা? আপনাকে মানুষ নাকি গরু ছাগল কি আপনারা? এই কারীর জন্য, এই মাসুম বাচ্চার জন্য কোনো ফতোয়া কোজেন নাই। এটা যদি সওয়াবের কাম বলে উড়াই দিবেন, এটা সওয়াবের কাজ, ভালো কাজ, আমরা বলি ভালো কাজ, তার জন্য যদি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন, নবী মুস্তাফার জন্য 3 মিনিট দাঁড়াইতে পারেন না, তাও শিরিক বলেন ঠিক না বে? ঠিক। এগুলো আপনাদের দরকার, মিডিয়ার মাধ্যমে এগুলো ছড়িয়ে যাক। মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, দোকাবাজরা দোকা দিচ্ছে, সহি কালামুল্লাহ শরীফ সহিভাবে পড়তেছে পড়তেছে এরকম বলে বলে দোকা দিচ্ছে, উসু টুপি দিয়ে পাগড়ি জুব্বা পরে ঈমান হরণ করবে, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন। মনে রাখবেন, ইবাদত শুধুমাত্র ইবাদত করলে জান্নাতে যায় না ঈমান ছাড়া, ঠিক না বে? ঠিক। শুধুমাত্র ইবাদত করলে জান্নাতে যায় না, মহব্বতের কারণে জান্নাতে যায়। কিসের কারণে? মহব্বতের কারণে, ঈমানিয়তের কারণে জান্নাতে যায়। অনেক 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 দলিল আছে, অনেক দলিল, ঠিক না বে? ঠিক। তাহলে সেই রাসূল পাক সাল্লামকে সালাম দেওয়ার জন্য, কিয়াম করার জন্য আপনি কোনোদিন দলিল খুঁজেন নাই, ওইটার ব্যাপারে দলিল খুঁজেন, ওই যে বাচ্চার ব্যাপারে দলিল খুঁজেন নাই। আজকে থেকে 7-8 বছর আগে আমরা দেখেছি হাটাদারির মাঠে, হাটাদারির মাঠে না মাদ্রাসার সামনে, 2-4 হাজার হবে ছাত্র, সবাই এক সমান, এদের খাত শরীর বডি এক সমান বরাবর, আর একটা একটাও বেটে জামা দেখি না, সব লম্বা লম্বা, কাপড়ের দাম এরা বাড়াই দিছে আসলে, বেটে জামা একটা সব লম্বা লম্বা, সবাই মাথার মধ্যে সাদা ফাগরি ভরেছে, সবাই হাতের মধ্যে ফুলের তোড়া আছে, হাতে হাতে ধরেছে এরকম, একটা একটা লাঠিও নিয়েছে, মানে এরকম 2-4 হাজার দাঁড়াই আছে। আমি তো তাজ্জব হয়ে যাব, ভাই ভাই কি হয়েছে কি হয়েছে? বলে যে সৌদি আরবের দুবাই থেকে শেখ আসতেছে, শেখ 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 আসতেছে, আমাদের সবার মধ্যে শেখ আসতেছে, মেহমান আসতেছে, তো এতগুলো মানুষ, বলে যাও এতগুলো মানুষ ওনাদেরকে অভিবাদন জানানোর জন্য দাঁড়াইছে। হাজরিন মুসলমান, কবর থেকে সৌদি আরবের শেখ আপনাকে বাঁচাতে পারবে? হাসরের ময়দানে সৌদি আরবের শেখকে খুঁজতে পাবেন? কলমার সময় আপনি মরার সময় কলমাকে সৌদি আরবের কলমা পড়বেন? দেন আমার নবীর কলমা পড়বেন? দেন নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়োহান নবী, আসসালামু আলাইকা সৌদি আরব বলছেন না ইয়োহান নবী বলছেন? দেন আরে জানাজার সময় মরার সময় খবরের মধ্যে মুনকান্ন করে ফেরেস্তা মান্ডব্য কমার দিন কা অমান নবী কা অমা সৌদি আরব বলছে না অমান নবী কা বলছে? দে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলুল্লাহ আমার নবীর নাম বলছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে সৌদি আরব বলছে না নবীর নাম বলছে? তো যেই নবীর জন্ম থেকে ধর্ম কর্ম থেকে হাসরের ময়দান জান্নাতে পর্যন্ত সেই নবী ছাড়া কোনো উপায় নাই, সেই নবীর জন্য 2-4 মিনিট দাঁড়াইলে আপনি শিরিক ফাখানা ফাখানা বলেছেন, আর ওই সৌদি আরবের দুবাইয়ের শেখ আসতেছে মাল দেওয়ার জন্য 3-4 ঘন্টা, আপনারা 3-4 হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদের বিবেক বুদ্ধি কি টোটাল নাই? হ্যাঁ, আপনাদের বিবেক বুদ্ধি কি একদম একদম চলে গেছে? টোটাল আপনাদের কোনো বিবেক বুদ্ধি নাই? ও কিয়াম দাঁড়ায় থাকে মানে কিয়াম? আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। এবার আমরা অতি সংক্ষেপে দেখব কোন হাদিসে সাহাবায়ে কেরাম রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, এটা আমরা বিশুদ্ধ সহি হাদিস দিয়ে চোখে এখন দেখব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন সূরা আল ইমরান 191 নম্বর আয়াত তৃতীয় পারাতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ মুমিন ইমানদার বান্দাদের গুনাগুন বলতে গিয়ে কোরআনের আয়াতে বলতেছেন আল্লাযীনা, ওহারাই তারা, ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে জিকির করে, কেয়ামান কেয়াম করে করে, ওয়া কুউদান বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং করের মধ্যে বসে, এভাবে করের মধ্যে পরে পরে পর্যন্ত শুয়ে শুয়ে পর্যন্ত আল্লাহকে জিকির করে, ওটাই আমাদের মোমেন ইমানদার বান্দা। তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহকে জিকির স্মরণ করার 3 পদ্ধতি বলেছেন, একটা হচ্ছে একটা দাঁড়ানো হচ্ছে, একটা পদ্ধতি হচ্ছে কেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করা, আরেকটা বলছেন ওয়া কুউদান বসে বসে স্মরণ করা, আরেকটা বলছেন শুয়ে থাকছেন যে সেখানে আল্লাহকে স্মরণ করা। তোকে আল্লাহকে স্মরণ করার ক পদ্ধতি বলেছেন কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। 1 নম্বরে বলছেন কিয়ামান কিয়াম করে করে, আরেকটা বলেছেন ওয়া কুউদান বসে বসে, বসে বসে তসবিহ পড়ি না, দাঁড়া দাঁড়াইয়ে পড়ি, বসে বসে পড়ি, অনেকে শুয়ে আছে হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহু আল্লাহু জিকির করতে শুয়ে শুয়ে আছে না নাই? আল্লাহ বলছেন তিনি পদ্ধতিতে আমি আল্লাহকে স্মরণ করতে পারবে, আর করাটাই এটা মুমিন ইমানদারদের কাজ। সুবহানাল্লাহ,
এখন আল্লাহকে শরণ করার পদ্ধতি তিনটা কিয়াম করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দাঁড়াইলে যদি রসূলকে দাঁড়িয়ে সালাম দিলে এটা যদি শিরিক হয় শিরিক মানে আল্লাহর সাথে কিছু শরীক করা আল্লাহ বলেন আমাকে শরণ করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রসূলকে শরণ করি তাহলে আল্লাহর সাথে মিলে যাচ্ছে তো এটা যদি শিরিক হয় তাহলে আল্লাহকে শরণ করার পদ্ধতি আরো দুইটা আছে একটা বসে বসে আরেকটা শুয়ে শুয়ে তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপত্তি হয় রসূলকে সালাম দেওয়া বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজের মধ্যে যে সালাম দেন বসে বসে এটার ব্যাপারে কি বলবেন বলেন তাহলে বসাটাও তো শিরিক হবে কারণ আল্লাহ বলেন যে আমাকে বসে বসে জিকির করবে তো বসে বসে জিকির করাটাও যদি আল্লাহর জন্য খাস হয় নবীর জন্য যদি ব্যবহার না হয় তাহলে তো আপনি বসে বসে জিকির করতে পারবেন না কোন পদ্ধতিতে নবীকে আপনি শরণ করবেন আমাকে একটু বলেন ঠিক না বেঠিক আর যদি দাঁড়ানোটা যদি শিরিক হয় তাহলে নবীর ব্যাপারে বসাটাও শিরিক হবে ঠিক কি না তোমাদের দলিলে তোমরা বাঁচবে শুধু দাঁড়ানোটা যদি আল্লাহর জন্য যথেষ্ট খাস হয় অন্য কারো জন্য ব্যবহার করতে পারবে না তো আল্লাহ তো বলেন আমাকে বসে বসে জিকির করে তো নবীর ব্যাপারে যদি বসে বসে হয় এটা তো শিরিক হবে দাঁড়ানো শিরিক হলে তো বসে বসে শিরিক হবে ঠিক না বেঠিক হাদিস শরীফের হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়েত হাদিস শরীফের বুখারী শরীফের কিতাবুল মাগাজি উদ্দায়ে হাদিস নম্বর 3892 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়েত তিনি বলেন ফারসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাআদিন ফাআতা আলা হিমারিন ফালাম্মা দানা মিনাল মসজিদ ক্বালা লিল আনসারি কুমু ইলা সাইয়্যিদিকুম ও খাইরিকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা পাঠাইলেন তখন তিনি গাদায় চড়ে আসলেন অতঃপর তিনি মসজিদের নিকটবর্তী যখন পৌঁছেন তখন নবীজি আনসার সাহাবীদেরকে বললেন কুমু তোমরা সবাই দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম তোমাদের সর্দারের জন্য সবাই সম্মানার্থে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ হযরত সাআদ আনসারি সাহাবীদের সর্দার ওদের গোত্রের সর্দার একটা বিচার হবে তো সর্দার গাদার উপর বহন করে আসতেছেন গাদার উপর সরি আসতে একটা বহনে করে আসতেছেন মসজিদের যখন কাছাকাছি হলো রসুল দূর থেকে দেখেছে রসুল পাক সাস্তাম সাহাবাই কেরামদেরকে তৎক্ষণাৎ বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম কুমু কামা কামা মানে দাঁড়ানো কুমু মানে তোমরা সবাই দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম তোমাদের সৈয়দের জন্য সবাই মিলে দাঁড়িয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এখন আপনার জ্ঞান কি বলে নবী বলতেছেন তোমাদের সৈয়দের জন্য তার সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যাও তো নবীর সম্মানার্থে দাঁড়ানোটাকে গুনাহ হবে না সওয়াব হবে বলেন নবী বলতেন ওই সাহাবীর জন্য সবাই দাঁড়িয়ে যাও তো নবীর জন্য কি বসে থাকবেন না দাঁড়াবেন আরো জোরে বলেন গোনা হবে না সব হবে আমি তো এখন বললাম এটা বুখারী শরীফে আছে আপনারা বুখারী বুখারী বেশি করেন বুখারী বুখারী আপনাদের বুখারী বুখারী থেকে বলতেছি শুনেন 3895 নম্বর হাদিস দেখেন বুখারী শরীফ উল্টাইয়া আরেকটা বলি তিরমিজি শরীফ সিহা সিত্তার 6টা হাদিস বুখারী মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ এখানে তিরমিজি শরীফ তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায় ষষ্ঠ খণ্ড 172 পৃষ্ঠা 3872 নম্বর হাদিস লম্বা চূড়া হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি হযরতে মাফা তামাকে এর চেয়ে কখনো আল্লাহর নবীর রীতিনীতি আচার আচরণ উত্তম চরিত্রের মধ্যে সাদৃশ্য রেখে চলাফেরা করতে আর আমি আর কাউকে দেখি নাই এবং যখন ফাতেমা রসুলের দরবারে আসতেন ওকানা দিজা দেখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমা রসুল পাক সাল্লামের দরবারে যখন আসতেন কামা ইলাইহা তখন রসুল ফাতেমার জন্য দাঁড়ায় যেতেন সুবহানাল্লাহ রসুল কার জন্য দাঁড়ায় যেতেন বলেন না কার জন্য ফাতেমার জন্য ফাতেমা নিজের মেয়ে রসুল পাক ফাতেমা রসুলের ঘরে ঢুকলে রসুল ফাতেমার সম্মানার্থে দাঁড়ায় যেতেন সুবহানাল্লাহ তারপর ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফিল মাজলিস মাজলিসিহি হাতের মধ্যে চুম্বন কপালে চুম্বনকে বসায় রাখতেন ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা আলাইহা কামাত
মিন মাজলিসাহা আর যখন নবী ফাতেমার ঘরে ঢুকতেন তখন ফাতেমা বিছানা থেকে নবীর সম্মানে দাঁড়ায় যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি দুইটা হাদিস বলেছি এই দুইটা হাদিস সিহাহিতার হাদিস একটা বুখারী একটা তিরমিজি এরপর রাসূলের পাক সাল্লাম তাবরানী শরীফ আল মুজামুল কাবির খন্ড নম্বর 2 128টা হাদিস নম্বর 1470 তাহাবী শরীফের চতুর্থ খন্ড 92 পৃষ্ঠা 6766 নম্বর হাদিস সময় কম শুধু অনুবাদটা বলি আউন ইবনে হুযাইফা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন হযরত জাফর ইবনে আবু তালেব হাফসা হিজরত থেকে মদিনায় ফিরে আসলেন তখন হুজুর পাক সাল্লাম এগিয়ে গেলেন তার সাথে কোলাকুলি করলেন তার কপালে চুমু দিয়ে এবং বললেন আমার বোঝা আসছে না খাইবার বিজয় বেশি উত্তম জাফরের আগমন আমার কোনটা উত্তম বেশি আমার খুব বেশি খুশি লাগতেছে রাসূল পাক সাল্লাম শুয়ে আছেন ওখান থেকে জাফর ইবনে আবু তালেবের জন্য দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ আনন্দের জন্য খুশির জন্য দাঁড়ায় যাওয়া হাদিসে আছে ওই আনন্দ খুশি বিজয়ী বেশি আসতেছে জাফর ইবনে আবু তালেব রাসূল বিছানাতে শুয়ে আছে এখান থেকে উঠে দৌড় দিয়েছে আল্লাহ রাসূলের পাক সাল্লাম উঠে গিয়ে দরজা খুলে জাফর ইবনে আবু তালেবকে বুকে জড়াই ধরলেন সুবহানাল্লাহ এভাবে শুধু তাই নয় আল্লাহ রাসূলের পাক সাল্লামের হাদিস আবু দাউদ শরীফ চতুর্থ খন্ড 247 পৃষ্ঠা 4775 নম্বর হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলের পাক সাল্লাম আমাদের মজলিসে তশরিফ রাখতেন আমাদের সাথে আলাপ আলোচনা করতেন অতঃপর তিনি যখন দাঁড়াতেন তখন আমরা সাথে সাথে দাঁড়াই যেতাম রাসূলের জন্য আমরা সবাই সাথে সাথে দাঁড়াই যেতাম ওই সময় পর্যন্ত দাঁড়াই থাকতাম যতক্ষণ রাসূলকে অন্য বিবিদের ঘরে প্রবেশ করতে দেখতাম অতক্ষণ পর্যন্ত রাসূলের সম্মানার্থে আমরা দাঁড়িয়ে থাকতাম জোরে বলুন সুবহানাল্লাহ কথা আমার শেষ রাসূলের পাক সাল্লামের আফন বিবির ঘর থেকে বের হতেন এতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন বসে থাকতেন নামাজ যারা পড়বে এরা বসে থাকতেন কারণ মসজিদে নববী রাসূলের ঘর ছিল মসজিদে নববীর সাথে লাগানো রাসূল আফন বিবির ঘর থেকে বের হতেন বের হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ যে যে অবস্থান আছে বসে থাকতেন নড়াচড়া করতেন না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সবাই বসা রাসূল আসতেছে রাসূল আসতে দেখলে তখন মুয়াজ্জিন দাঁড়াইয়া একামত দিতেন তখন দাঁড়াইতেন তাহলে নামাজ আল্লাহর জন্য কিয়াম হচ্ছে রাসূলের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন এটা বুখারী শরীফের কিতাবুল জানায়াত খন্ড নম্বর 1440 পৃষ্ঠা হাদিস নম্বর 1240 আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস আল্লাহর নবী বললেন ইজা রাইতুমুল জানাজা ফাকুমু হাত্তা তুখাল্লাফাকুম দেখেন ইজা রাইতুমুল জানাজা যখন তোমরা কোনো জানাজা দেখবে ফাকুমু তখন তার সম্মানার্থে দাঁড়িয়ে যাবে যখন তোমরা কোনো জানাজা দেখবে ফাকুমু তখন তোমরা তার সম্মানার্থে দাঁড়ায় যাবে হাত্তা তুখাল্লাফাকুম যতক্ষণ পর্যন্ত এই জানাজা ওখান থেকে চলে না যায় এতক্ষণ দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ বলা যায় সুবহানাল্লাহ হাজেরিন এত সম্মানিত রাসূল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দেখলে দাঁড়ায় থাকতে বলতেছে রাসূলকে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন মা ফাতেমাকে দেখলে রাসূল দাঁড়াতো রাসূলের জন্য মা ফাতেমা দাঁড়াতো এতগুলো হাদিসের রাওয়ায়াত বর্ণিত প্রমাণ দলিল টাকা সত্য রাসূলের সম্মানার্থে একটুকু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বললে যারা আপত্তি জানায় তারা মনে করবার সেই কোরআনের পক্ষে নয় হাদিসের পক্ষে নয় তো যে কোরআন এবং হাদিসকে অস্বীকার করে তার ভিতরে ইমানও নাই ঠিক না বেঠিক আল্লাহ পাক রাসূলের পাক সাল্লামের এই বেলাদ শরীফের মধ্যে আল্লাহ আমাদের আসা যাওয়া বসাকে কবুল করুক আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী শরীফের মধ্যে আমরা যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শরাফত ইজ্জতের কারণে সম্মানার্থে যে মহব্বতের পরিচয় দেওয়ার জন্য আজকে মেজবান আজকে কোরআনের খতম আজকে খতমে গৌসিয়া শরীফ আজকে মিলাদ মাহফিল এত সুন্দর সজ্জিত সাজানো করা নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্য একমাত্র হুব্বে মোস্তফা নবীর রেজামন্দি ঠিক না ঠিক বলেন এই নবীর রেজামন্দি হচ্ছে ভালোবাসা মুমেন ইমানদারের কাজ আর এই ভালোবাসার জন্য জান্নাতে যাওয়া হবে সুবহানাল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি বানাইতে দিলেন একটা আংটি বানাইতে দিয়ে বললেন যে হে সিদ্দিক আকবর এই আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনো
সিদ্দিক আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য আল্লাহর নাম লেখার জন্য গেলেন, নাম লেখার জন্য গেলেন, কিন্তু গিয়ে না লিখে চলে আসলেন। তিনি আবার গেলেন, আবার চলে আসলেন, তিনি আবার গেলেন, আবার চলে আসলেন। মনে মনে বলতেছেন আল্লাহর নবী বলেছেন শুধু আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আল্লাহর নামের পাশে আল্লাহর নবীর নাম না লেখাটা আমি সিদ্দিক আকবর নিজের মনকে এটা সাই দিতে পারতেছি না। যেখানে আল্লাহর নাম থাকবে সেটা নবীর নাম থাকবে, এটা আমার আমি সিদ্দিক আকবরের রায়, সুবহানাল্লাহ। যদিও নবী সিদ্দিক আকবরকে বলে নাই আল্লাহর নামের পাশে আমার নামটা লিখো, এটা বলে নাই, তবু আমি সিদ্দিক আকবরের মন ঈমান সাই দিচ্ছে না আল্লাহর নবীর পাশে, আল্লাহর পাশে নবীর নাম লিখবো না এটা তো হতে পারে না, আমি লিখে দেব, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, এটা তাফসিরে কবিরের মধ্যে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনাকে আংটি বানিয়ে দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটির মধ্যে আল্লাহর নামের পাশে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নাম মুবারকটা লিখে দিলেন, নিজে নিজে লিখে নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহ রসুলকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আংটি আনছি। আল্লাহ রসুল পাক সাল্লাম আংটিটা দেখলেন, আংটি দেখতে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহর নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ আছে, পাশে আছে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী বলছেন আল্লাহর নাম আছে, আমি মোহাম্মদের নাম কে লিখেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি লিখেছি, কারণ আমার মনে সাই দিচ্ছে না আপনার নাম স্যার, আমি লিখতে পারতেছি না আল্লাহর নাম। বললেন আচ্ছা তুমি যা করেছো ভালো করেছো, কিন্তু এখানে আমার নামের পাশে তোমার নাম কেন, এতগুলো নাম কেন? সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি তো লিখি নাই। বলেন ওই তো তোমার নাম কেন আছে? সিদ্দিক আকবর বলে যে স্যার দেখি, সিদ্দিক আকবর দেখতেছে যে সেখানে রসুলের নাম সিদ্দিক আকবরের নামও আছে, সুবহানাল্লাহ। এখন পরস্পর একজনের চেহারা একজনে দেখতেছেন, বলা বলি করতেছেন, এমত অবস্থায় জিব্রাইল আমিন ফেরেশতা হাজির হলেন, আল্লাহর নবী পাক সাল্লামকে সালাতু সালাম দিলেন এবং সিদ্দিক আকবরকে সালাতু সালাম দিলেন, দিয়ে হযরত জিব্রাইল বলতেছেন ইয়া রাসূল আল্লাহ, জিব্রাইল আমিন ফেরেশতা বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনি সিদ্দিক আকবরকে আল্লাহর নাম লেখার জন্য বলেছেন, কিন্তু সিদ্দিক আকবর লেখার জন্য গিয়েছে কিন্তু তার মন তার ঈমান আল্লাহর নামের পাশে, তার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নাম মুবারকটা না লিখুক, না লিখে যে শুধু একটা নাম লিখে আনবে, ওনার মন মানছে না, ওনার মনের ভিতরে ভূমিকম্প গিয়েছে, ওনার মনের খবর লাম কানের খোদা বুঝে ফেলেছে, আল্লাহর নামের পাশে নবী মুস্তাফার নাম না থাকাটা তিনি পছন্দ করেন নাই, এই জন্য আপনার নামের পাশে যে সিদ্দিক আকবর আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম যখন লিখে দিলেন, আমি জিব্রাইলকে আল্লাহ বলেছেন যে যেহেতু সিদ্দিক আকবর আল্লাহ থেকে রসুলকে জুতা করতে পছন্দ করে নাই, তো সিদ্দিক আকবরকেও রসুল থেকে জুতা করতে আল্লাহ পছন্দ করে নাই, তাই আমি জিব্রাইল রসুলের পাশে সিদ্দিকের নাম লিখে দিলাম, জুরুন সুবহানাল্লাহ, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাগীর। দেখেন এটার নাম মহব্বত, এটার নাম মহব্বত। মহব্বতের বেলায় দলিল লাগে না, ওই যে বললাম ভালোবাসা প্রকাশ করতে দলিল লাগে না, রসুল করেছে কিনা, অমুক করেছে কিনা, সমুক করেছে কিনা, তো রসুল তো 13-14টা বিয়ে করেছে, তুমিও করো, পারবে বলেন না? পারবে? তোমার বিবি, তুমি মারা গেলে তোমার বিবি আরেকজন বিয়ে করাটা শরীয়তে জায়েজ আছে, রসুলের বিবিকে বিয়ে করা কি জায়েজ রেখেছে আল্লাহ? হারাম করে দিয়েছেন, তুমি কিভাবে রসুল যা করেছে তুমি তাই করতে পারবে? রসুল যা করতে বলেছে তা পারবে, সব আমল রসুলের তুমি যে পারবে এই এবিলিটি তোমার কে দিয়েছে? রসুল এখান থেকে হজ্জে কাউসার দেখে তুমি দেখো, আল্লাহ বোঝার তাফিক দিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর লাগে নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আর দরকার নাই, ভালোবাসা প্রকাশ হয়ে গেছে, দলিল লাগে নাই, খুশি হয়ে গেছে। আপনারা জানেন অষ্টম হিজরির সনে মক্কা বিজয়ের সময় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় করেছেন, লাটিনিয়ে জাল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এই বলে বলে মূর্তিগুলা ভেঙেছেন কানায় কাবা থেকে। সাহাবায়ে কেরাম সবাই আছে, এখন আল্লাহ নবী পাক হযরত আলীকে বলছেন আলী তুমি আমার কাঁধে উঠো, রসুল বললেন
আলী তুমি উঠো হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের কান্না আমি কেমনে উঠব বরং আপনি আমার কান্দে ওঠেন হযরত আলীকে রাসূল বললেন আলী তুমি আমার ভার সহ্য করতে পারবে না বরং তুমি উঠো আমি বলতেছি সুবহানাল্লাহ হযরত আলীকে কান্দে তুলে নিলেন মূর্তিগুলা নামাইলেন নামানোর পরে এখন আজান দেওয়ার ফলা নামাজ পড়ার জন্য খানে কাবা মূর্তিগুলা অপসারণ করে পবিত্র করলেন আল্লাহর ঘরকে আল্লাহর ঘর কে পবিত্র কে করেছে বলেন না নবী মুস্তাফা কে করেছে খানায়ে কাবা এখন আজান দেওয়ার পালা আজান কে দিবে কে দিবে কে দিবে আল্লাহ রাসূল বললেন আজান দিবে আমার বেলাল সুবহানাল্লাহ বেলাল কে যিনি হাফসি গোলাম ছিলেন যিনি অশিক্ষিত ছিলেন যিনি কালো ছিলেন কুৎসিত ছিলেন দাস ছিলেন সব উনি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না উনি কোনো ফর্সা ছিলেন না উনি কোনো দনাড্য শ্রেণীর রাজার ছেলে ছিলেন না উনি ছিলেন একজন গোলাম হাফসি দেখতে খুবই নিকৃষ্ট কিন্তু তার ভিতরে ঈমানে পরিপূর্ণ নবী মুস্তাফা বের করে নিলেন আজান দিবে হযরতে বেলাল বোঝা গেল নবী মুস্তাফার কাছে প্রিয় কে যার ভিতরে ঈমান আছে সেই ঠিক না ঠিক হযরত বেলাল কে বললেন বেলাল তুমি আজান দাও হযরত বেলাল খানায়ে কাবার ছাদের উপর উঠলেন আজান দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে খানায়ে কাবাতে উঠলেন ছাদের উপর হযরত বেলাল আহ উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যায় পূর্ব দিকে যায় পশ্চিম দিকে যায় বেলাল আজান দিতে পারে না পূর্ব দিকে একবার দাঁড়ায় সেখান থেকে আবার পশ্চিম দিকে দাঁড়ায় হযরতে বেলাল রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা অবস্থায় আমি আজান দিতাম খানে কাবার দিকে ফিরিয়া আজকে স্বয়ং আমি আজান দেওয়ার জন্য খানে কাবার ছাদের মধ্যে দাঁড়াইলাম আমি মনে মনে কোন দিকে ফিরে আজান দিব মনে মনে সাই দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেওয়ার জন্য আজকে কোন দিকে ফিরিয়ে আজান দেব ফয়সালা দে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন বেলাল তুমি কি জানো না পৃথিবীর প্রত্যেক বস্তুর একটা কেবলা আছে প্রত্যেক মানুষের কেবলা আছে প্রত্যেক মানুষের কেবলা হচ্ছে খানায়ে কাবা মুসলমানদের কেবলা হচ্ছে খানায়ে কাবা আর খানায়ে কাবারও একটা নির্দিষ্ট কেবলা আছে সেই কেবলার দিকে ফিরিয়া আজান দাও হযরত বেলাল আর শিখাই দিতে হয় নাই হযরত বেলালকে বলে নাই বেলাল তুমি নবী মুস্তাফার দিকে ফিরিয়া যান দাও বেলালকে বলতে হয় নাই বেলাল ভালোবাসার থার্মোমিটার যেটা অন্তরের মধ্যে আছে সেই থার্মোমিটার দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন খানে কাবারও যদি কোনো কেবলা থাকতে পারে বিশ্ব জগতে সেটা আমার নবী ছাড়া আর কিছু হইতে পারে না তাই বেলাল আমার নবীর দিকে ফিরিয়া আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন জোরে বলুন সুবহানাল্লাহ কই আমার নবী তো বলেন নাই যে শিরিক করছো বেলাল তুমি বলছে বলে নাই নবী তো বলে নাই আমার দিকে ফিরে আজান দেওয়া বলে নাই বরং বেলালের ভালোবাসার তীব্রতা থার্মোমিটার বলে দিয়েছে খানায়ে কাবার যদি কোনো কেবলা থাকে সেটা আমার দয়াল নবী ছাড়া আর কেউ হইতে পারে না এটার নাম ভালোবাসা ভালোবাসা প্রকাশ করার জন্য আপনার দলিল লাগে না যারা দলিল খুঁজে তারা মুনাফিক ঠিক না ঠিক বলেন আমি আরেকটা ভালোবাসার কথা বলি শুনেন আরেকটা মহব্বতের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছে প্রতিমধ্যে তাবুক আটলেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক ইসলামের সাথে সাথে রইলেন আল্লাহর নবী হযরতে মাওলা আলীকে বলতেন হে আলী আমি একটু রেস্ট নেব আমি একটু অবস্থান করব তুমি একটু বসো
তুমি একটু বসো, আমি একটু তোমার কোলের মধ্যে মাথা রেখে একটু রেস্ট নেব, আরাম করব। হযরতে আলী বসে গেলেন, আল্লাহ রাসূল মাথা মোবারক হযরত আলীর কোলে দিয়ে অবস্থান করতেছেন। এদিকে আসরের নামাজ হযরত আলী পড়ে নাই, এজন্য সূর্য বারবার সূর্যের দিকে তাকাচ্ছে, সূর্য ডুবতেছে। হযরত আলী একবার রাসূলের চেহারার দিকে তাকায় আর একবার সূর্যের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন, হযরত আলী একবার রাসূলের দিকে তাকায় আর একবার সূর্যের দিকে তাকায়। এভাবে সূর্য আস্তে 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 ডুবে যাচ্ছে। হযরত আলী সূর্য যখন ডুবে যাচ্ছে, হযরত আলী নামাজ পড়তে পারে নাই, তার দুঃখের কারণে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর নবী আল্লাহ প্রিয় হাবিব আমার কুলের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবীকে সম্মান দেওয়া ফরজ, আল্লাহর নবীর ইজ্জত হচ্ছে আমার জানের চাইতে আরো বেশি ফরজ, আর একদিকে আসরের নামাজ আল্লাহর ফরজ, আমি কি আল্লাহর ফরজ মানব নাকি নবী মুস্তফার ফরজটা মানব, আমি আলীর জন্য কোনটা আগে দেব? সুবহানাল্লাহ। বলেন, আলী বড় পরীক্ষাতে পড়ে গেছে, হযরতে মওলা আলী শেরে খোদা বড় ইমতিহানে পড়ে গেছে। ও আল্লাহ, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারে নাই, জীবনে নামাজ কাজা করি নাই। ও আল্লাহ, আসরের নামাজ তো চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, নামাজ তো আমি পড়ে নাই। একদিকে আপনার প্রিয় হাবিব আরাম করতেছেন, ঘুম থেকে জাগিয়ে তুললে তাকে, আমার তার আরাম ব্যাঘাত ঘটবে, আরাম ব্যাঘাত ঘটলে ফরজিয়ত নষ্ট হবে, ইমানও নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে। আমি আলীকে আল্লাহর ফরজের কথা মানবো নাকি নবীজির ইজ্জতের কথা মানবো, কোনটা আগে দেখবো? হযরত আলী দুইটা চিন্তা করতে করতে ফয়সালা হযরত আলীর অন্তরের মধ্যে ফয়সালা এসে গেল, নামাজ যদি চলে যায় তার কাজা করতে পারবো, নবী মুস্তাফাকে যদি কষ্ট দিই কষ্টের কোনো দিন কোনো কাজা হয় না। হযরত আলীর অন্তরের ভালোবাসার থার্মোমিটার বলে দিয়েছে, আমার কাছে আল্লাহর এই ফরজের চাইতে নবী মুস্তাফার ইজ্জত আরাম রক্ষা করাটা সব চাইতে বড় ফরজ আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, বেলায়েতের শাহিন শাহ, যা যিনি বেলায়েতের শাহিন শাহ, আল্লাহর নবী আলমের দরজা যাকে বলেছেন, সেই হযরত আলী আসাদুল্লাহ গালিব, মৌলা আলী শের হুদা কি কম বুঝেছেন নাকি বেশ বুঝেছেন? বর্তমান জমানার ডক্টরেট অমুক আজাহারি সমুক কুজাহারি অমুক 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 প্রিন্সিপাল অমুক মহাদেশ মুফতি মহতম, এগুলা বেশি বড় নাকি মৌলা আলী বেশি বড়? ইসলাম যদি বেশি বুঝে, মৌলা আলী বেশি বুঝেছে না মহতমে বেশি বুঝেছে? হ না, আজাহারি বেশি বুঝিতে নাকি আর আলী? হযরত মৌলা আলী বুঝিতে বেশি। তো মৌলা আলী তার মমিটারে হদ্দে নামাজ আয় হাজা করিতে জুম, কিন্তু আন নবীর যদি কষ্ট দিতে নিয়মের খনা হাজা নাই, সুতরাং আন নবীর যদি না আত্মা রক্ষা করেন গুমুতন দেখতেন না কষ্ট দিতে তেন না। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে গাড়ি যাচ্ছেন, গাড়ি যাওয়ার কারণে হাজারো সমালোচনা ফেসবুকের মধ্যে আমরা দেখতেছি, নামাজ পড়ে নাই, এই করে নাই, সেই করে নাই, এতগুলো টাকা অপচয় করতেছে, এই করতেছে, সেই করতেছে। আরে মিয়া, তোমাকে বলি, তোমার মেয়ের বিয়ের জন্য রাস্তাঘাট সব সাজাই ফেলেছ, গেট দিয়েছ তিন চারটা, তোমার মেয়ের জামাই বাদ খাবে মাত্র এক প্লেট, কিন্তু তার জন্য খানা করেছ তুমি 20-30 ধরনের, সেই না খুশি হবে যে এই জন্য, খুশি করার জন্য ছাগলের দুরোজ মাছের দুরোজ রসা ফেরায় জোল খালাবো না, এবো না, সেবো না, কত কিছু করলা তোমার তোমার জামাইয়ের খুশির জন্য, সেটা অপচয় হয় না। নবী মুস্তফার খুশির জন্য আমরা জুলুসে গেলাম, সেটা তোমার অপচয়ের ফতোয়া বের হয়ে যায়। মূলত বোঝা গেল ইমানের ব্যাপারে রসুলের ব্যাপারে কেউ অপচয়ের ফতোয়া দেওয়া মানে ওই শয়তান নবী মুস্তফা দুনিয়াতে আগমন করার কারণে ওই যে জবল আবু কুবাইস পাহাড়ের মধ্যে মাথা মেরে মেরে দুঃখ প্রকাশ করেছে, আর ওহাবি কাউমে
বাতেল হেফাজত আর যারা আছে নবীর দুশমন সালাফি নবীর দুশমনেরা এরা নবী মুস্তাফার মিলাদকে খুশি বানানো এতগুলো সুন্নিরা 70 লক্ষ সুন্নি ইয়া নবী সালাম বললে তাদের কলজা ভেঙে যাচ্ছে মুনাফিকদের অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সহ্য করতে না পারে আজেবাজে মাথা পাগল হয়ে গেলে যেভাবে পাগলামি করে ফেসবুকের মধ্যে ওয়াবিরা পাগলামি করতেছে ঠিক না ঠিক বলে আল্লাহু আকবার যা বসলাম দস্তগির সুতরাং মুসলমানদেরকে দমানো যাবে না মুমিন ইমানদার বান্দাদেরকে দমানো যাবে না কারণ মুমিন ইমানদার বান্দাদের অন্তরের মধ্যে ঈমানে কুওয়াত যেটা আছে সেটা আগুন দিয়ে জ্বালানো যায় না ফানে দিয়ে ডুবানো যায় না আরে বারে দিয়ে এটা যে আঘাত করলে এটাকে জবাই করা যায় না ঈমান তো ঈমানই কারণ ঈমানের তীব্রতা রাসূল পাক সাস্তাম জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা হাফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহ কলম রাখতেন দুই হাতে দুইটা কয়টা দুই হাতে দুইটা ডান হাতের কলম দিয়ে নবীর প্রশংসা লিখতেন বাতেল ফেরকার নবীর দুশমনের নাম কখনো ডান হাতে লেখা নাই বাম হাতে লিখেছেন সুবহানাল্লাহ এজন্য ইমামে আলা হযরত হাতের মধ্যে কলম রাখতেন কয়টা দুইটা এই দুইটা কলম দিয়ে ডান হাতে নবী মুস্তাফার প্রশংসা লিখতেন বাম হাতে লিখতেন যে দুশমনের কথা ঠিক না ঠিক এই দুশমনের নাম ডান হাতে পর্যন্ত লেখা নাই যেখানে দুশমনের নবীর দুশমনের নাম ডান হাতে লেখা নাই সেই নবীর দুশমনের সাথে আমরা এখন কি করতেছি বিয়াই আলা করতেছি ঠিক না ঠিক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক আমিন বলেন সালাতুনিয়া সাইরে বাংলা দূর জানাবাস না সদে হার দম হাজার হাজার গোলাম সালাম আবেবল মুশকিলাতে বেয়াদারি মোমা শায়লিল্লা গোসে আজম ফিরোমা সালাতুনিয়া খায়ের রাসূল পাক সাল্লামের বাসা আলোচনা কথাবার্তা আল্লাহর নবী পাক সাল্লাম শুধু আমাদের জন্য রহমত নয় সারা সৃষ্টি জগতের জন্য রহমত ঠিক কি না সারা সৃষ্টি জগতের জন্য রাসূল মৌমাছির বাসা বুঝতেন রাসূল ফিফিরার বাসা বুঝতেন রাসূল উটের কথা বুঝতেন রাসূল পাক সাল্লাম পশু পাখির কথা বুঝতেন রাসূল গাছের কথা বুঝতেন আর রাসূলকে গাছেও চিনেছে বাসেও চিনেছে উঁটও চিনেছে পশু পাখি চিনেছে রাসূল পাক সাল্লামকে সবাই চিনেছে চিনে নাই শুধুমাত্র মুনাফেকেরাই কারণ কাফেররা তো কলমা পড়ে নাই দেখেও নাই আসেও নাই মুনাফেকেরা রাসূলকে দেখেছে পিছনে নামাজ পড়েছে কিন্তু দুশ্মনী করেছে ঠিক না ভাই ঠিক রাসূলকে মুনাফেকেরা বেশি কষ্ট দিয়েছে এই জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থান হচ্ছে মুনাফেকদের ঠিক না ভাই ঠিক রাসূল চলে যাচ্ছেন হরিণের মা কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সারা জাহানের জন্য রহমতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আমাকে শিকারী ধরে নিয়ে এসেছে ইহুদি আমাকে বেঁধে রেখেছে ওই গুহার মধ্যে আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে দুধ না খাওয়ার কারণে এরা খুব কান্নাকাটি করতেছে আমার বাচ্চাগুলোকে আমি দুধ খাওয়াইয়া চলে আসব আপনি রহমতুল্লিল আলামিন আমাকে একটু রহম করেন দয়া করেন আপনি একটু আমার 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 জন্য আপনি একটু জামিনদার হয়ে দাঁড়ান আমি ওই বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়া চলে আসব হরিণ রাসূলকে চিনেছে রাসূল বললেন হে হরিণ যাও যাইয়া তোমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই আসো হরিণ দুটা হরিণকে ছেড়ে দিয়েছেন হরিণের মাকে ছেড়ে দিয়েছেন উনি দৌড় দিয়েছেন গিয়ে গুহার মধ্যে বাচ্চা দুটাকে দুধ খাওয়াইছেন এদিকে ইহুদি আসতেছে ইহুদি গুমন্ত অবস্থায় ছিল ইহুদি এসে দেখতেছে কিরে এখানে আমার হরিণই ছিল বড় একটা হরিণ এটা কোথায় রাসূল বললেন যে হরিণের জায়গায় হাত রশি দিয়ে বেঁধে আমি রাসূল এখানে দাঁড়িয়ে আছি আমি হরিণের পরিবর্তে এখানে দাঁড়িয়ে আছি ইহুদি বলতে যে মাথা আপনার ফাগল হয়ে গেছে নাকি হরিণটাকে ছেড়ে দিচ্ছেন কেন এটা বলেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আল্লাহ রাসূল বললেন হরিণ আমার সাথে ওয়াদা করেছে
হরিণের বাচ্চা দুধ খায় নাই, হরিণের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য হরিণের হরিণ গিয়েছে, হরিণ আবার আমার ওয়াদা অনুসারে চলে আসবে, কারণ হরিণ রসুলের সাথে কখনো আমানত খেয়ানত করবে না, ওয়াদা খেলাপ করবে না, সেটা আমি রসুলের বিশ্বাস আমি জানি। সুতরাং হরিণকে যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো, হরিণের পরিবর্তে দরকার হলে তোমার গোলামি করবো, হরিণ আসতে যে তুমি একটু অপেক্ষা করো। রসুল হরিণের সাথে বাড়াবাড়ি করতেছে, হরিণ ওই ইহুদির সাথে বাড়াবাড়ি করতেছে, ইহুদি হরিণের ব্যাপারে রসুলের সাথে বাড়াবাড়ি করতেছে। কিছুক্ষণ যেতে না যেতে হরিণের বাচ্চা দুটা হরিণের পিছনে তিরিং বিরিং লাফালাফি করে দৌড়ে দৌড়ে আসতেছে, আর হরিণও আসতেছে। তখন ইহুদিকে বলতেছে আল্লাহর নবী, হে ইহুদি দেখো তুমি আগে আগে বন্দি করেছো একটা হরিণ, এখন তুমি পাবে তিনটা হরিণ, একটার পরিবর্তে আরো দুইটা সহ আসতেছে নবী মোস্তফার কারণে। সুবহানাল্লাহ। হরিণ বাচ্চা দুইটা নিয়ে এসে আল্লাহর নবী পাক ইসলামের কদমের মধ্যে মাথাটা নোয়ে দিলেন, মাথাটা নিচু করে দিলেন, হরিণ রসুল পাক ইসলামকে সালাম দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা, আমাদের আমরা যখন নিরুপায় হব, আমাদের যখন কোনো উপায় থাকবে না, কবরে বলেন হাসরে বলেন, বড় নিয়ামত আমাদের রসুল। এই জন্য যে যেখানে থাকে সেখানে আমরা বলবো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, 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 লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা হাশরের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির, কবরে বলবো আমরা হাজির। দুনিয়ার মধ্যে রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে, রসুলের জন্য শহীদ হওয়ার জন্য রসুলের গোলামরা বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এত মর্যাদার অধিকারী হলেন রসুলকে ইজ্জত করার কারণে, সাহাবায়ে কারাম এত মর্যাদার অধিকারী হলেন রসুলের ইজ্জতটা বুঝেছেন। আর আপনারা যত বেশি রসুলের পাক ইসলামের ব্যাপারে কটুক্তি করবেন, কফাল আপনাদের দুঃখ আছে, ঠিক না বেঠিক? রসুলের পাক ইসলামের আজমত শরাফতের জন্য সবচেয়ে বড় চিন্তা মাথায় আগে রাখতে হবে, আপনার মেয়ের জন্য জামাই খোঁজার আগে আপনি দেখবেন সেটাকে সুন্নি না ওয়াহাবি, অর্থাৎ রসুলের পক্ষে না বিরুদ্ধে, বাতেল নাকি হক দলের মধ্যে আছে, এটাই প্রথম ইমানের দাবিদার। কারণ ইমান হচ্ছে মুসলমানদের জন্য বড় সম্পদ, আগে দেখবেন যে সেটাকে মোমেন ইমানদার নাকি অন্য কোনো কিছু। এখন তো আমাদের দেশের মানুষেরা সর্বপ্রথম যাইয়া দেখে ব্যাংক ভিলেজ কয়টা আছে, গাড়ি কোনটা কয়টা আছে, বাড়ি কোনটা আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে এগুলো আগে দেখে, খবরদার আগে দেখবেন সে কি মোমেন ইমানদার, সে কে সুন্নি, সে কে রসুলের পক্ষে, মহব্বতরা কিরকম নাকি সিটিং বাকফা, এটা দেখা লাগবে। পয়সা আপনাকে বাঁচাতে পারবে না, নবী মোস্তফা বাঁচাইতে পারে, ঠিক না বেঠিক? নবী সারা নাই চাহারা জান দুনিয়া পালা, নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া পালা, নবী মোদের পরশে মনে নবী গলার মালা, নবী চারা নাই সাহারা জান দুনিয়া ওয়ালা, নবী মোদের পরশ মনে নবী গলার মালা, নবী চারা নাই সাহারা। সালাতু নিয়া আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ, যে রসুল সবচাইতে বড় সম্মানী, হাদিসের মাধ্যমে বলেছিলাম যে রসুল প্রথম সুপারিশকারী, যে রসুল লাওয়াইদ হামনি আল্লাহর সামনে দাঁড়াবে,
যে রাসূলের জন্য মাকামে মাহমুদ থাকবে যে রাসূলের জন্য আরশ আল্লাহর আরশের সাথে যে রাসূলের মাকাম থাকবে মাকামে মাহমুদ সেই রাসূলকে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ধন্যবাদ 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 সেই রাসূলকে মারহাবা জানাইতেছি নাহায়াত মহব্বতের কথা ঠিক না বেঠিক কত মহব্বতের কথা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিনে মারহাবা ধন্যবাদ 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 সারা জাহানের রহমতের মালিক যিনি তাকে ধন্যবাদ ঠিক না বেঠিক আশ্চর্যের বিষয় হলো কেউ 5000 টাকা দিলে তাকে আপনি ধন্যবাদ বলেন থ্যাংক ইউ বলেন কিও একটা কিছু দিলে থ্যাংক ইউ বলেন 500 টাকা দিলে থ্যাংক ইউ বলেন গাড়ি ভাড়া আগে দিবিলে থ্যাংক ইউ বলেন সাত দোকানে চা খাইলে থ্যাংক ইউ বলেন একটু আগাই দিলে থ্যাংক ইউ বলেন থ্যাংক ইউ মানে ধন্যবাদ ধন্যবাদ যে রাসূল আপনাকে বাঁচাবে সেই রাসূলকে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা কত মহব্বতের কথা সুন্নিরা বলে আর এটাকে আপনার আপত্তি লাগে ঠিক না বেটি এই যাদের এরকম আপত্তি লাগে সব খানা ভালো লাগে সব ভালো লাগবে কিন্তু ইয়া নবী সালাম ভালো লাগবে না নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে হজ ভালো লাগবে যাকাত ভালো লাগবে মুহাদ্দিসগিরি ভালো লাগবে কোরআন ভালো লাগবে হাদিস ভালো লাগবে জিকির আজকার সব ভালো লাগবে কিন্তু এগুলা যার কারণে পেয়েছি সেই নবীকে ইয়া নবী সালাম বললে ভালো লাগবে না ঠিক না বে ঠিক খানা সব করলো এটা দিল ওটা খাব না এটা দিল ওটা খাব না এটা দিল ওটা খাব না কয় কেন খাব না কয় আমার ডায়াবেটিস হয়েছে কি ডায়াবেটিস বলেন না কি ডায়াবেটিস হয়েছে ছাগলের মাংস বালা জিনিস কয় এটা খাব না মধু দিলে এটাও খাব না মাংস দিলে এটাও খাব না চিংড়ি মাছ দিলে এটাও খাব না ওই যে ইলিশ মাছ দিলে দামি মাছ 2000 টাকা করে কেজি এটাও খাব না ওটা দিলে এটাও খাব না এটা দিলে এটাও খাব না তো কি খাবে কয় একটুকু ডাল দেন একটুকু শাক দেন কয় কেন ডালিয়ে শাক কেন কয় আমার ডায়াবেটিস হয়েছে হায়ার ডায়াবেটিস কি হয়েছে ডায়াবেটিস হয়েছে তো যাদের ইয়া নবী সালাম ভালো লাগবে না দরুদ সালাম ভালো লাগবে না মিলাদুন নবী ভালো লাগবে না জিয়াবত ফাতেহা ভালো লাগবে না সুন্নিদের এত সুন্দর কর্মকাণ্ড মহাব্বতের জরিয়া যেগুলো এগুলো একটু ভালো লাগবে না মিলাদুন শরীফের জুলুস ভালো লাগবে না এগুলো ভালো লাগবে না কেন জানেন ওই ইমানের ডায়াবেটিস হয়েছে কিসের ডায়াবেটিস ইমানের ডায়াবেটিস হয়েছে তো ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গেলে কি দিতে হয় বলেন না কি দিতে হয় ইনসুলিন দিতে হয় ইনজেকশন চামড়ার উপরে ডায়াবেটিস বাড়ি গেলে কি দিতে হয় হ না ইনজুর ইনজেকশন দিয়াম বড় ডায়াবেটিস বাড়ি গেলে হমাবেল্লাই বাড়ি গেলে হমাবেল্লাই কি দিয়াম বড় তো মিলাদুন নবীর গৌসবাগর ফাতিয়াত মাঝে মধ্যে অনুরাতে ডায়াবেটিস বাড়ি যাই লিগে আরা কি দিয়া ইনসুলিন মারে কোরআন হাদিসের ইনসুলিন কোরআন হাদিসের ইনসুলিন মারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ তাইব ইমানও ঠিক থাকিব অন্তত ইমান নাল খবর যাইতারিবেন তে রহমান না গজব হ্যাঁ গাল দি দিন না রহমতের হতা হই দি তে এতক্ষণ রহমতের হতা হদিম বাসাবেল না বাজাবেল লাই কারণ ডর করি হন না অন্যরা এতক্ষণ বাসাবেল লা হই দি না বাজাবেল লা হই দি বাসাবেল লা হই দি সুতরাং এতক্ষণ পর্যন্ত ডায়াবেটিস হই থাকিলি হালদা ভাই বউ তো ভাই মত ভাই বিয়া বিয়ান জিরওয়াদি হন ফুতুল্লাই বউ আইনন বউত কে স্বাভাবিক তাই তারা বলবান তাকে কই খোদা বলবান তো হই দে মসজিদ বই তোবা তিল্লা করে ইতে জিককে যাবে যোগ্য ঐক্য যোগ্য ঐক্য যোগ্য জিককে যাবে যোগ্য আয় দেখুন দাওয়াত নবী মুস্তাফার আউলাদ কল জিককে গই আয় জাম দাও খোদাইকে আজি যতে তোবা তিল্লি তেলার হনা হানাবিন হই তুনু এন্ডা আলে খালি খান নখালি দা তুল্লার হনা হতা নাই ওয়াবি আসর দিন দোয়াবি আর গড্ডা কেন ওয়াবি এডাল্লার হনা দিন হতুন এদুর মধ্যে ব্যাগেন শেষ ও তুন নবী মুস্তফা জিকে গিয়ে মোহব্বতের হতা জিকে গিয়ে ইকে যাইন দে খারণ নবী যারা হনা উফনাই দিয়ে এটার লাই ঠিক কিনা হন আজ এসেস করিবেন ব্যাগিন আল্লাহ বুঝিবে তৌফিক দক সাততলা চোদ্দতলা বিল্ডিং বানানোর পরে অনার বয়স 8 বছর 70 বছর 80 বছর 90 বছর এরপরে আজার আলী আইরে ফরান লো যাবি বুঝি আজার আলী আইরে ফরান লো যনার ঘরে সুন্দর সুন্দর হত্যা গলার মধ্যে স্বর্ণ সিং আত মধ্যে গরি এই নদী খবর দিব না একখানা ডর করে হল অনার আর এন্ডে কেন সুন্দর সুন্দর গরি এর গলা সিং তাহলে খবর দেয় ভাল্লার তো আবাসে কে কেন ডর করে হল না হুয়াই দেনা খবর দিব ও ওয়ান ব্যাংকত ডাচ বাংলা ব্যাংকত আইফিএস ব্যাংকত এফিএস ব্যাংকত সেফিএস ব্যাংকত ডলারে ডলারে যে জমায় জমায় লক্ষ বরাবর ইন কি খবর দিব নাকি বেকেন তাই যাব ডর করে তাই যাব এই ইন কি অনরা মানন না না কেন গালে হন দে মানিয়ে হন দে না গালে হন দে মানন আবার গালেও হইতে লাগুন ঠিক আছে তাই যাব না নাকি খবর যাব
মনকান নগরী ফেরেশতা দোয়া আইবোতে ইন কি সুন্দর সুন্দর নাকে হালা হালা হন না হালা হালা রা গায়সুক বড় ভয়ঙ্কর আত্ম মধ্যে লম্বা লম্বা নক ডুগুবু দে বলো কুরি কুরি এনে গিলে হল যে পিছতি যাবে কই বরাবর ফটা যাইবো দে গিলে হল যে পিছতি যাবে কই এল অবস্থা তো মনকান নগরী অনরে ভয়ঙ্কর অবস্থা যা প্রশ্ন করিব ঠিক না বে ঠিক তো প্রশ্নর উত্তর যদি না ফরন্দ হয় এটা তো সৌরি দিনটা বিয়ে না ফেললি টেবিলের তলাতে বন্ধাগ্য গলা দিলে সৌরিয়ে গিয়ে গই ঠিক না বে ঠিক তো এটা মন কান নকরির যে তন তন সওয়াল জবাব করিব হামা হাই দুনিয়ার মধ্যে বম্মাশে ব্যাকেন গজ্জি সূর্যটা হাতে করে অত তলা বিল্ডিং বান্ধি বহুয়ার খাবা বেলায় বহুয়ার মঞ্জুরা বেলায় তো বহুয়ার না হক হামা খায় আয় মরে যালি গই তুই গো কেতাবালি লই রান্ডা গদি তাস খবর আর গো করে রাখিস হন বহু যাব না সূরি সম্মান করে জাল্লা সুদের খাস খারবার করে গেয়েন দেবে বহু খবর যাব না ফুত দেবের না হাবায়েরা অত দেখাবা দেখাবাতে বুত বানাইও ফুটিবে যাব না একখানা ডর করে হন না আওয়াজ মান হদ খবর ডাকে দিয়ে বাবা আল্লাহ যাব না হনিকাই না যাব তো এতন বান্ডেল দুও ফুতুরে হইও না ও ফুত আর খাপনের ভিতরে 2000 টাকা ডট ডসায় বান্ডেল দিস দাদা সময় মধ্যে দরহারলে ডলার বানা দিস ডলার ডলার আমেরিকান ডলার বানা দিস কারণ টিয়ার বস্তা বেশি হলে মনকান্ন কিরো ডরাইতারে এতলা খাপনের ভিতরে গলা দিবি নি ডলার দুই বান্ডা মনকার যদি হতে মান্দবুকা হইন্দ তুই এক বান্ডিল ল অমান দিন কইতো হলে তো তুই এক বান্ডিল ল নজলা জাগুই বাসিব না বান্ডিলি বাসের তারব না হনে বাসের তারব দে আর দয়াল নবী বাসের তারব না না পারব আর দয়াল নবী বাসের তারব না না পারব সুতরাং টিয়া দিয়ে মিলাদ নবী করতে লাগুন না বাসায় দি না বাসায় দি ডর করে হন না বাসিবেন না না বাসিবেন দে নবী মুস্তাফা আল্লাহ খরচ করতে লাগুন না নাজাতের জরিয়ে ও ঠিক কিনা হন বহু আল্লাহ চোদ্দ তলা বিল্ডিং বাসাইতে তো মদিনাওয়ালা নবী বাসাই বুধের ডর করে হসমান আল্লাহ আল্লাহ একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাত মুস্তাগির আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাক বিয়াগ্রন বুঝবে তৌফিক দক